परीक्षा कठिन मुसीबत सम्मुखीन आमी जिंदगी काटी जोरे बोलो सुभान अल्लाह परीक्षा अल्लाह मानुष के मुक्ति आजाद दीते लागले तई नबी आमार मक्कार मानुष के आवाज दिए दिले ए मक्का मानुषेरा शिशु बच्चा दियो के जेंतो जेंतो पोते दियो ना बच्चा महिला गुरु की हत्या दियो ना नारी गुरु के भोगेर पात्र बनिए दियो ना एमन कोन गरीब गुरु के शिकल दिए बेदे दास दासी बनिए जुलुम करो ना अल्लाह नबी जखन शक्ति दाओ दिने गरीब देर के कंठ तुलते लागले संगे संगे तत्कालीन समय जालिम आबू जे रुतबा से बाबुल हा इरा मीटिंग कर लिलो मुहम्मद के रुकते हबे नहाय आमादेर साम्राज्य हाथ थेके জালিমদের দল ছেড়ে রসূলের দলে আসছে জোরে বলুন সুবহান আরে আমরা তো ভুলের মধ্যে ঠিকই বলছি আমাদের স্রষ্টা আল্লাহ তিনি আমাদেরকে পাঠিয়ে দুনিয়ায় ফিতনা করার জন্য নয় ফাসাদ করার জন্য নয় একে অপরকে ভালোবেসে তার দাসত্ব করার জন্য পাঠিয়েছে আবু জেহল উবাসাইবা দেখলো এত বলার পরও মুহাম্মাদের দিকে একটা দুটো করে লোক যাচ্ছে সে তখন চিন্তা করলো ডাইরেক্ট মুহাম্মাদকে তো রোকা সম্ভব নয় কেন একটা বড় পরিবারে সম্ভ্রান্ত পরিবারে তার চাচারা বড় বড় সব দায়িত্বে রয়েছে এই জন্য কি করলো আমার রাসূলুল্লাহ দিকে যারা গিয়ে যায় তাদের উপরে জুলুম করতে লাগলো কি জুলুম করেছিল যুবকরা শুনে রেখে দাও গরম মরুভূমির বাড়ির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে বাড়ি পাথর দিয়ে বলেছিল মুহাম্মাদকে ছেড়ে দে তারা এক কথা বলেছিল আমরা আমাদের জীবন দেব মুহাম্মাদকে ছাড়ব না জুলুম হয়েছে না হয়নি কত সাহাবারা এই অবস্থায় মারা গেছে এ যুবকেরা রহমতে নবী দয়ালুই চোখে পানি ফেলে কাঁদে ও আমার আল্লাহ পাক গুটি কত মানুষ আমাকে মেনেছে তাদের উপরে কত জুলুম অত্যাচার হতে লেগেছে তাদের জানগুলো পর্যন্ত চলে যেতে লেগেছে ও আমার আল্লাহ আপনার দ্বীনের জন্য নায়ের জন্য সুস্থের জন্য আপনার দুনিয়াকে যারা অশান্তি করতে লেগেছে তাদের হাতে বাঁচাবার জন্য আমি মুহাম্মদ কাজ করতে লেগেছি আমার পাশে যারা সাথ দিচ্ছে তাদের উপরে জুলুম হতে লেগেছে পিছে পিছে তাদেরকে মারতে লেগেছে এমন একটা সময় এসে যায় আল্লাহ নবী ও সেই সাহাবাদের কষ্টটা দেখতে না পেয়ে নবী আমার সাহাবাদেরকে বলে দিলে এ বাবা সাহাবারা কিছুদিনের জন্য হিজরত করো বাবা অন্য অন্য জায়গায় চলে যাও বাবা তারা তাদের ঘর ছেড়ে দিয়েছে তারা তাদের জমি জায়গা ছেড়ে দিয়েছে তারা তাদের ঘর বাড়ি গ্রামকে ছেড়ে দিয়ে অন্য জায়গাতে আশ্রয় নিয়েছে তথাপিও তারা আল্লাহ আল্লাহ নবীকে ছাড়েনি এইভাবে এমন একটা দিন এসে যায় আল্লাহ নবীর উপরে তারা জুলুম করতে লেগেছে নবীর জীবনে এমনও দিন গেছে পাহাড়ে গিয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে নবী আমার গাছের পাতা ফল মূল
জীবন ধারণ করেছে কি জন্যে কি জন্যে আল্লাহ নবী শুধু বলেছিল জুলুম অত্যাচার বন্ধ করো নারীদের অধিকার দাও নারীদের মর্যাদা দাও কি কথা বলেছিল জমিদার আইন মানতে হবে তা নবীকেও ঘর ছাড়তে হয়েছিল সেই নবীর গোলাম আমরা গোলামি করলে বাধা আসবে না আসবে না দুনিয়া ভুল বুঝতে পারে দুনিয়া চোখের পর্দা রঙিন আছে রঙিন চশমায় তো রঙিন দুনিয়া দেখবে কিন্তু চশমা খুলে দেখো যে সেই রসুলের দিন নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ নয় সেই রসুলের দিন কি বলছে সেই রসুলের দিন বলছে তোমরা মানুষকে সত্য কথা শিক্ষা দাও সত্যের পথে চলা শিক্ষা দাও এবং মানুষকে অন্যায় থেকে দূরে রাখার জন্য মানুষকে শিক্ষা দাও কোনটা ন্যায় আর কোনটা অন্যায় রসুল যেটা করতে বলেছে ওটাই নাই রসুল যেটা নিষেধ করেছে ওটাই অন্যায় তুমি পৃথিবী যেখানে দাগো না কেন তোমাকে একটা কথা স্মরণ করতে হবে তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো তুমি যদি আখেরাতকে বিশ্বাস করো তুমি যদি কিয়ামতকে বিশ্বাস করো তুমি যদি জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো তুমি যদি ফেরেশতাকে বিশ্বাস করো তোমার দিলে যদি থাকে সুম্মান ফিকা উখরা ফাইজা হুম কিয়াম ইয়ানজির আবার তোমায় শিক্ষা প্রদি হবে আবার তোমাকে জমিন থেকে আল্লাহ গোটাবে সেই দিন আল্লাহ তোমার কাছে কৈফিয়ত নেবে এ বান্দারে জমিন আমার ছিল আমার জমিনে কার হয়ে লড়েছিস আমার জমিনে কার কোন গান গেয়েছিস আমার জমিনে তুই শান্তি করেছিলি না ফেতনা করেছিলি আমার জমিনে কার দাসত্ব করেছিলি আমার জমিনে কার আইন তুই মেনেছিলি এ বান্দা তুই আমাকে জবাবটা দে এই বিশ্বাসে তোমার থাকে তুমি আমেরিকায় থাকো লন্ডনে থাকো ভারতে থাকো পৃথিবীর যে খাই থাকো না কেন তোমার নিতে একমাত্র একজন যিনি হলেন আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ মুহাম্মাদুর রসুল তাই তো নাকি গো অন্য কাউকে নেতা বললে মানলে চলবে একটা হ্যাঁ ওই নেতার অনুসরণে যারা চলবে ওই নেতার মেসেজ যারা দিতে আসবে ওই নেতার কথা যারা বলবে তাতে করে কাজে করলে ভুললে মদিনা থেকে ওই নেতা খুশি হবে যে আমার পক্ষে বলেছে তাই সম্মান পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি তোমরা একটা নিয়েতে আমাকে রাস্তা থেকে নিয়ে এসে থাকো যেমন রসুলের গোলাম আসছে কি আমার নবীর দরবারের কুত্তা আসছে আল্লাহর কসম বলছি তোমাদের এই প্রেম কিয়ামতের দিন রসুলের শাফাত মিলবে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা অন্য কোন কারণে করিনি আমরা মুহাম্মাদের পক্ষে কথা বলে মুহাম্মদ রসুলের গোলামি করে তাই আব্বাসকে ভালোবাসি আল্লাহর কসম তোমার জন্য আমি কিছু যদি করতে না পারি মদিনাওয়ালা তোমার জন্য করবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা বিশ্বাস আমাদের ঈমান আমাদের কেন আমার রসুল মরা নেতার উম্মত আমরা নয় মরা নেতার দলের লোক আমরা নয় কিন্তু আজ বড় প্ল্যান করে সেই নবীর দিনকে মুছা ষড়যন্ত্র সারা পৃথিবী জুড়ে হচ্ছে তাহলে আজ আমাদের ঘরে সেই রসুলের দিনকে উঁচু করে তুলে রাখতে হবে তাতে যদি সাহাবাদের উপরে জুলুম হয়েছে তাদের উত্তরসূরি হিসাবে আমাদের উপরে যদি জুলুম হয় আমরা নিজেরা বুকে ভারী পাথর চাপিয়ে প্রমাণ দেবো আমরা উপযুক্ত উত্তরসূরি আছি জোরে বলুন সুবহানাল্লাহ আরে শিক্ষা নাও সেই পাথর থেকেও শিক্ষা নিও কোন পাথর মনে পড়ছে হযরতে আমার রাসূলের পাশ সাল্লামের সামনে আমাদের কি বলেছিল যে মুহাম্মদ আমার হাতে কি আছে একটা পাথর ছিল তাই তো নাকি এক সবাই আমরা জানি কিন্তু এই পাথর থেকে শিক্ষার ব্যাপার আছে কি শিক্ষার ব্যাপার আল্লাহ নবী যখন বললেন তোমার হাতে যে আছে ও যদি বলে আমি কে তাহলে তো তুমি কলেমা পড়ে নেবে
আজ আমরা ভাবি, অনেকে বলে যে আমি আমেরিকায় বাস করি, আমি লন্ডনে বাস করি, আমি ফ্রান্সে বাস করি, আমি তো কোনো মুসলিম কান্ট্রিতে বাস করছি না, আমি গণতান্ত্রিক দেশে বাস করি। আমাকে সব কথা মানতে গেলে হয়, নবীর সব কথা নিয়ে চলতে গেলে হয়, কোরআন অনুযায়ী চলতে গেলে হয়। হাই রে কপাল, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় কালচারে কালচারিত হচ্ছে, তার সমস্যা হচ্ছে না। কেউ যদি হিন্দু ধর্মের মানুষ হয়, সে তার ধর্মের কালচারে উঠা বসা করছে, তার অসুবিধে হচ্ছে না। যে শিখ, সে মুখে দাঁড়িয়ে রেখে তার ধর্মীয় বিশ্বাসে সে ঘুরে বেড়াচ্ছে, পাগড়ি পড়ছে, সমস্যা হচ্ছে না। কেউ আবার গেরুয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে, যারা বৌদ্ধ ধর্মের মানুষ তারা তাদের এক ধরনের জামা পরে ঘুরে বেড়াচ্ছে, তাদের সমস্যা হচ্ছে না। শুধু সমস্যা আমাদের হচ্ছে, নিজেদের অস্তিত্ব আমরা নিজেরা বিলীন করে দিচ্ছি। এর থেকে পাঁচটা, ওর থেকে পাঁচটা, ওর থেকে পাঁচটা, ওর থেকে পাঁচটা নিয়েই তো আমরা চলছি। আমাদের মধ্যে নবীর কোনটা? সব তো ধার করা ধার করা, কিন্তু আমার রাসূল সর্বকালে সর্বশ্রেষ্ঠ। আমি বলিনি, প্রত্যেকটা ধর্মে ধর্মগুরু বলেছে মুহাম্মদ সর্বকালে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বকালে সর্বশ্রেষ্ঠ লিডার কেউ? আমরা সেই লিডারকে ছেড়ে দিয়ে যারা সর্বকালে সর্বশ্রেষ্ঠ নয় তাদের অনুসরণ করে বেড়াচ্ছি। কেন? ওই একটাই কথা, কি করব কি করব। কিন্তু একবার ওই ডান্ডা আমাদের চিন্তা করি, আবু জেহেল যখন বলেছিল আমার হাতে কি, আল্লাহ নবী বলেছিলেন তোমার হাতে যেটা আছে ও যদি বলে দেয় আমি কে। ক্ষমতার মধ্যে ছিল, পাথরটা বুঝলেন আয়ত্তের মধ্যে ছিল, পাথরের উপরে ক্ষমতা বুঝলেন চলছে, পাথর উপরে রাজত্ব বুঝলেন চলছে, পাথর কে বেঁচেছে আবু জেহেল। কিন্তু যেখানে আমার নবীর শান মর্যাদার ব্যাপার হলো, পাথরটা একবার ভাবলো না যে আমাকে আগুনে দিয়ে পোড়াবে, কি আমাকে কি টর্চার করবে, আমাকে কি শাস্তি দেবে, একবার ভাবে আমার নবীর যদি যেখানে ব্যাপার আসবে, আমার উপরে যদি জুলুম হোক না কেন, আমি আমার নিজের জুলুমের পাওনা করব না। এই পাথরটা বুঝলেন কবজায় থাকার পরও হাত থেকে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মজা দেখো, আবু জেহেল রেগে গিয়ে ওই পাথরটা ছুঁড়ে দিয়েছিল, ওই পাথরটা গিয়ে কোথায় পড়েছিল, আরে যার গোলামি করেছো তার কদমে গিয়ে তো পড়বে, ওই পাথরটা আমার রাসূলুল্লাহর কদমে গিয়ে পড়লো। কার হাতে, কার কবজায়, কার দখলে, কোন দেশে, কার আয়ত্তে, কার রাজত্বে, ও সব দেখেনি। দেখেছে আমার রাসূলের শান, নবীর ইসলাম, নবীর ইজ্জত, একটা পাথর ইমানের পরিচয় দিচ্ছে, দেখো কিভাবে মহব্বত করতে হয়। আজ আমরা সামান্য কিছু হলেই মন খারাপ হয়ে যায়, মন ভেঙো না। কেন? ইমানদারদের জন্য হতাশের কোনো জায়গা নেই। ইমানদারের যদি জ্বর হয়, যদি গুনাগার হও, জানবে তোমার গুনাহ মাফ হচ্ছে, তাই জ্বর হয়েছে বা বিমার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস মুসিবত, একটা ইমানদারের হয়েছে, একটা ইমানদার আল্লাহ ওয়ালার হয়েছে, একজন বেঈমানের হয়েছে। বেঈমানের উপর যখন মুসিবত হয় ওটা হলো শাস্তি, ইমানদার গুনাহগারের উপর যখন মুসিবত হয় ওটা গুনাহ মাফের ওসিলা, আর ইমানদার আল্লাহ ওয়ালার উপর যখন মুসিবত আসে জানবে ওর মাকামকে আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত এলে কি ঘাবড়ে গিয়ে মন খারাপ করলে চলবে? আল্লাহ পরীক্ষা নেন, ঠিক না? তিনি কত দিক দিয়ে পরীক্ষা নেন আল্লাহু আলাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পরীক্ষা নিয়েছেন না নাই? তবে আমাদের জন্য নবী মডেল, ওটা শিক্ষা। কিরম পরীক্ষা নিয়েছে বলছিলাম, কি গো অসুবিধা হচ্ছে? পিছনে যারা কষ্ট করে বসে আছেন পানি কাদাতে, অসুবিধা হচ্ছে আপনাদের? কিরম পরীক্ষা নিচ্ছে সাহাবা হুজুররা? ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে পালাচ্ছে জালিমদের অত্যাচারে। একটা দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কা ছেড়ে চলে যেতে হয়েছিল।
কিন্তু ওই মক্কা আবার আমার আল্লাহ কার হাতে দিল? বলুন, রাসূলের হাতে। অতএব সমঝনে ওয়ালো ইশারো মে কাফি হ্যায় দিন আল্লাহ পাক আজ দাইলে কাল দেবে, কাল দাইলে পরশু দেবে। তুমি যদি আল্লাহর জন্য করে থাকো, রাসূলের জন্য কোনো কাজ করে থাকো, তোমাকে এখানে হতাশ হলে হবে না। যে মসজিদ তো আল্লাহর জন্যই করছিলা, ভূমিকম্প ভেঙে গেল, মন খারাপ করে হয়তো আল্লাহ পরীক্ষা করছে, যদি দ্বিতীয়বার আবার ট্রাই করে কি দেখি, আবার করছো আবার ভেঙে দিয়েছে, দেখি ও ধৈর্য আছে কিনা। হতে পারে, ইতিহাস তোমাদের জন্য সাক্ষী, ইতিহাসের পাতা খুলে দেখা যায় হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে মোকাবেলায় নামলো, ফিরাউন শয়তানের দিকে, মূসা নবী রহমান আল্লাহর দিকে, লড়াইয়ের ময়দানে দেখা যায় মূসা নবী পরাজিত হয়ে গেল, ফিরাউন জিতে গেল। শুনছেন ভাই? মূসা নবীর সাথে যারা ছিল বলছে হুজুরি কি হলো, আল্লাহ আমাদের সাথে হেরে গেলেন কেন? ওই দাঁড়া দেখছি যে আলোচনা করছে গেছে, ও আল্লাহ ঠিক আছে যাও, আবার পরের দিন গেছে আবার হেরে গেছে। মূসা নবীর যে উম্মত, সবার ইমান কি সমান ভাই? কিছু দুর্বল থাকে, মূসা নবী বলছো আল্লাহ কিছু দুর্বল লড়বড়ায় ধৈর্য হারা হয়ে যাবে, তো ঠিক আছে যাও। আচ্ছা আল্লাহর কি কাউকে দরকার আছে? কারো দরকার নেই। আল্লাহ পাক একদিন মূসা নবী খুব চেপে চেপে ধরেছে, আল্লাহ বলতে হবে কি ব্যাপার, কেন হক তো কখনো হারে না, ঠিক না বেটি, এটা পরীক্ষা কিছু আছে। আল্লাহ বলছে ওই যে রাত্রিরে ফেরাও এমন ভাবে না ঘিসড়ি দিয়ে আমার কাছে কাঁদে আর বলে আল্লাহ প্রকৃত খোদা তো তুমি, দুদিনের একটু খোদাই করতে দাও না, কেন ফেরা নিচ্ছ, তোকে আমি ফিরাতে পারি না। চিন্তা কর, যেটা ফেরাউনকে যদি তার গুরগুরিতে ফিরিয়ে দেয়, পাঁচ ওয়াক্ত নামাজে হাত তুলছে আল্লাহ যারা আমার ভালোবাসার মানুষদের মেরেছে তাদের বিচার আমার কাছে দিলাম, একদিন না একদিন খাটবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? ছাড় নেই বাবা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেন আমরা সবাই রাসূলের পক্ষে, ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, আমার আল্লাহ রাসূল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেই রাস্তায় আমরা চলেছি, ঠিক না বেটি? আজ আল্লাহ পাকের কি হিকমত, কি মর্জি আছে আল্লাহ ভালো জানে, ঠিক না বেটি? তো মন খারাপ, ধৈর্য হারা হওয়া এটা ইমানদারদের কাজ নয়। আল্লাহ বা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, যারা নামাজ কায়েম করে, যাকাত দেয়, সৎ পথে চলে, মানুষকে সত্যি রাস্তা দেখায় এবং সবর ভাবে অবলম্বন করে চলে, ধৈর্য ধারণ করে, অবশ্যই আমার আল্লাহ তাদের পক্ষে রয়েছে, তারা অবশ্যই কামিয়াবি হবে। এবারে একটা প্রশ্ন, কবে হবে? সময়ের অপেক্ষা, আল্লাহ ভালো জানে। তোমার জন্য যেটা সময় সেটা আল্লাহ জানে, ঠিক না? এ নাজওয়ানেরা, আল্লাহকে যদি ভালোবাসো, রহমানের রাস্তায় যদি চলো, সমাজে যদি তুমি নাই প্রতিষ্ঠিত করতে যাও, অর্থাৎ আল্লাহ দিন শান্তি প্রতিষ্ঠিত করতে যাও, মানবতাকে প্রতিষ্ঠিত করতে যাও, প্রেম যদি প্রতিষ্ঠিত করতে যাও, আমার রসুলে রেখে যাওয়া শরিয়াত যদি প্রতিষ্ঠিত করতে যাও, এই রহমানের রাস্তায় চললে অনেক বাধা আসবে গো। ইতিহাস তার সাক্ষী দিয়েছে, কেন নবী আমার মদিনা নবাবী শরীফে বসে আছে, এমন সময় একটা যুবক চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, কি বলছো তুমি, বুঝে বলছো কি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে বলতে লেগেছি। আল্লাহ নবী আবার বললেন, কি বলছো তুমি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী আবার বললেন, বাবা তুমি কি বুঝে বলছো? জি হুজুর, বুঝে বলছি, আমি আপনাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। তিনবার বলার পরে নবী আবার একটাই উত্তর দিয়েছিলেন, বাবা ছেলে তৈরি হয়ে যাও বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিসের জন্য তৈরি
হয়ে যাব আল্লাহ নবী বলেছিলেন তুমি আল্লাহকে ভালোবাসো আমার আল্লাহর পক্ষে তুমি থাকতে চাও রহমানের রাস্তায় চলতে চাও রহমানের হয়ে কাজ করতে চাও আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে ওই পরীক্ষা বড় মুসিবত হবে রে বাবা ওই পরীক্ষাটা হতে পারে তোমাকে আল্লাহ সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করতে পারে ওই পরীক্ষাটা হতে পারে আল্লাহ তোমাকে গরিব বানিয়ে পরীক্ষা নিতে পারে ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে বিশাল ধন সম্পদের মালিক করে পরীক্ষা করতে পারে ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে পারে ওই পরীক্ষা হতে পারে আল্লাহ তোমাকে এলাকার নেতা মোরব করে পরীক্ষা নিতে পারে ওই পরীক্ষা বিভিন্ন ধরনের হবে যদি তুমি যদি পরীক্ষায় কামিয়াবি হতে পারো আমার আল্লাহ তোমার জন্য পরকালে আটটা জান্নাতে দরজাকে খুলে দেবে যেখানে তুমি যাবে শান্তিতে বসবাস করবে আল্লাহ নিয়ামত ভোগ করবে তোমার জন্য শ্বশুরটা খুব অপেক্ষায় থাকবে সর্বসময় তোমার খেদমতে থাকবে কখনো তোমার ক্লান্ত শরীর হবে না কখনো কোনো খাদ্য খাওয়ার পরে তোমার শরীরে কোনো খারাপ হবে না কখনো তোমার বয়সটা কমজোর হয়ে যাবে না আজ যেমন আমাদের বয়স বাড়লে শরীরের আস্তে আস্তে কমজোরি আসে চামড়া গুলো গুটিয়ে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই যে 18-19 বছরের যুবক বয়স যেমন জান্নাতীদের বয়সটা যতদিন কোনদিন তো শেষ নাই সর্বসময় 18-19 বছরের যুবক তারা হয়ে থাকবে আর যারা জান্নাতি খুর হবে অর্থাৎ ওই পানিশ পুরস্কার হিসাবে পাবে 16 বছরের কুমারী ওই রকম সুন্দরী সেবিকা আল্লাহ তাদের দেবে আমি শরীয়তের কথা বলছি বা অসুবিধা হচ্ছে না কিন্তু তোমাকে তো পরীক্ষাটা দিতে হবে তোমায় কিছু যে দেবে দাঁত দিবার আগে পরীক্ষা নেবে না সেই পরীক্ষা তাহলে আল্লাহ রসুল কি বললেন যারা আল্লাহকে ভালোবাসবে বলবে রসুলকে ভালোবাসবে বলবে তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না আমরা যদি ইতিহাস দেখি আল্লাহ রসুলের সাহাবাদের মধ্যে থেকে সর্বপ্রথম একজন মা মহিলা হযরত সুমাইয়া আপনাদের মহল্লায় সর্বপ্রথম একজন মহিলা আম্মা জান সুমাইয়া আমি কি বলেছি পৌনে 5টা পর্যন্ত জলসা হবে তারপরে নামাজ আদায় করব আম্মা জান কি সুমাইয়া ইসলামের জন্য আল্লাহর জন্য সর্বপ্রথম যে জান দিয়েছে সে কোনো পুরুষ নয় একজন নারী জোরে বলুন সুবহানাল্লাহ আর আজকে আমাদের আম্মারা বোনেরা আমরা কি করছি ভুল বুঝবেন না হয়তো কোনো মা বোন ভাবতে পারে যে আমি কি করব আমার স্বাধীনতা ও পিসাই মলি সাহেব তোমাকে বলতে হবে না অবশ্যই আম্মা আপনার স্বাধীনতা কিন্তু আপনি আপনার নয় আপনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আপনার আল্লাহর কথা তো আপনাকে শুনতে হবে তো সেই আল্লাহর কথা তো আপনাকে বলছি আম্মা জান সুমাইয়া ইসলামের প্রথম নারী যে রসুলের জন্য জান দিয়েছে আল্লাহর জন্য জান দিয়েছে কি অপরাধ ছিল বলেন না কি অপরাধ অপরাধ একটাই আবু জেহলের দিকে যায়নি আবু জেহলকে সাপোর্ট করেনি উতবাকে সাপোর্ট করেনি আবু লাহাবকে সাপোর্ট করেনি জালিমদের দিকে যায়নি শয়তানের রাস্তায় যায়নি মদের দিকে যায়নি খারাপ বুরাই দিকে যায়নি সুদের দিকে যায়নি সে গিয়েছিল কোথায় মোহাম্মদ রসুলের দেখানো রহমানের রাস্তায় গিয়েছিল এই জন্য আবু জেহেল আম্মা জান সুমাইয়াকে অর্ধ উলঙ্গ করে ঘোড়ার পায়ে ভালো করে শোনা সামান্য একটু চাপ দিলেই ছিটকে মন খারাপ করে পালালে হবে খারাপ লাগছে কথা অর্ধ উলঙ্গ করে ঘোড়ার সাথে দড়ি বেঁধেছে আর আম্মা সুমাইয়ার পায়ে দড়ি বেঁধেছে মরহুমি বালির উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পিঠের এখান থেকে চামড়াটা গুটিয়ে ঘাড়ে জড় হয়ে গেছে মরহুমির বালিতে পা খালি পায়ে হাঁটা যায় না সেই বালিতে আবার কত গরম এই অবস্থায় ফেলে দিয়ে আবু জেহেল বলছে এখনো সময় আছে মোহাম্মদ ছেড়ে দিয়ে আমাদের দল কর রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দলে আয় এটাই তো আল্লাহর পরীক্ষা আজকে এই আম্মা ইতিহাস না আল্লাহ দেখাতো
আমার আল্লাহর প্রেমিকরা কারা হয় এটা আমরা জানতে পারতাম, প্রেম কাকে বলে বুঝতে পারতাম। আজ আমাদের বড় ইতিহাস করে যেতে হবে, আমাদের পরের জেনারেশন বলবে আব্বাস সিদ্দিকী অমুক ছিল, সর্বদিক দিয়ে তার উপরে টর্চার হয়েছে, তথাপি শয়তানদের কাছে মাথা নত করেনি, রহমানের কাছে মাথা নত করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের ঘরেও তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আম্মা ইয়া সুমাইয়া কিভাবে কষ্ট দিয়ে যখন মরহুমের বাড়ির উপরে শুয়ে রেখেছে, বুকে ভারী বাদর চাপিয়ে দিয়েছে, এদিকে পিঠে চামড়াটা ছিঁড়ে কাঁধের কাছে জড়ো হয়ে গেছে, ওর একটা জ্বালা যন্ত্রণা, রক্ত ঝরতে লেগেছে তারও একটা জ্বালা যন্ত্রণা, আবার বুকের উপরে ভারী পাথর তারও একটা যন্ত্রণা, আবু জেহেল এই সময় সে বলতে লেগেছে, এ সুমাইয়া এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দল আমাদের দিকে চলে আসো। আম্মা যা সময় একটা কথা বলেছিল, আমার শরীরের উপরে জুলুম করতে পারবি, আমার গায়ের চামড়াকে তোরা ছাড়িয়ে নিতে পারবি, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করতে পারবি, তোদের হাতে ক্ষমতা আছে, প্রশাসন তোদের কথা শুনবে, তোদের হাতে পাওয়ার আছে, জেলে তোরা জোর করে ভরে দিবি। এ আমার শুনে রেখে দে, আমি সুমাইয়ার অন্তরে এমন জায়গায় আল্লাহ আল্লাহ নবীকে বসিয়ে দিয়েছি, ওই জায়গাতে কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলকে বার করতে পারবি না। এখন তো পরীক্ষা আমাদের জন্য, এ শিক্ষা তো আল্লাহ আমাদের দিচ্ছে, দেখো আমার প্রেমিকরা এরকম হয়। শুধু আব্বাস সিদ্দিকী বললে হবে না, আল্লাহ তোমায় ভালোবাসে বললে হবে না, ভালো যখন বাসো সে তোমায় পরীক্ষা নেবে, ওই পরীক্ষাতে তোমাকে কামিয়াব হতে হবে। ধৈর্য ধরতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন? আজান দেন, আল্লাহু اللهم صل على جهار
मुहम्मद की अजमत को क्या पूछते हो, मुहम्मद की अजमत को क्या पूछते हो, क्यों साहिब कबा को सेंटे बसर की सरे अरसे मेहमान नवाजी ए अजमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला मुसलमान जिन मेरा दुरूनेरा ए नबी बागे प्रेमिगिरा बुझा चेष्टा करुन दुदिने दुनिया जन्मे आखिरत की आरी फिल्मिन्ना अल्लाह बामा के अपना ये दुनिया जमीने बढ़िए जे अल्लाह बागे दशुष्ट कोरार जन्मे नमाज जमुन अल्लाह बागे दशुष्ट रुझा जमुन अल्लाह दशुष्ट हौज जमुन अल्लाह दशुष्ट दान खैरा जमुन अल्लाह दशुष्ट मवाफे शिबा जमुन अल्लाह दशुष्ट गरीब शहीद के देखा सुना कोरा अल्लाह दशुष्ट अल्लाह अल्लाह विचार अल्लाह जमीनी अल्लाह विचार प्रतिष्ठित करे देने अल्लाह बगे दशित को एक पते नबी पाजा कोले जे आमदिर की सिद्धाई गुत्ती अबे हमी जी को दा बुंदे चिला अम्मा दा सुमाया जो खुन अमान नबी पागे शाब्दी ने अमान नबी के नबी बोले अल्लाह के अल्लाह बोले नबीर काज के सापोट कोले नबी ना इर पुक्के चिलो अम्मा जो सुमाया ना इर पुक्के चिलो नबी अन्नर विरुद्ध चिलो মাজার সময় অন্যের বিরুদ্ধে ছিল নবী গরিব তিনদের হকের কথা বলেছিল মাজার সময় হকের কথা বলেছিল আল্লাহ নবী নামাজ রোজা আর যাকাতের পক্ষে ছিল মাজার সময় নামাজ রোজা আর যাকাতের পক্ষে ছিল আল্লাহ নবী মিথ্যার বিরুদ্ধে ছিল মাজার সময় মিথ্যার বিরুদ্ধে ছিল আল্লাহ নবী মদকে বন্ধ করেছিল মাজার সময় মদকে বন্ধ করার সাবুনি ছিল আল্লাহ নবী সুদের বিরুদ্ধে ছিল মাজার সময় সুদের বিরুদ্ধে ছিল আল্লাহ নবী খুশির বিরুদ্ধে ছিল আম্মা যা সময়া খুশির বিরুদ্ধে ছিল আল্লাহ নবী মেলাকে বন্ধ করেছিল আম্মা যা সময়া মেলার বিরুদ্ধে ছিল আল্লাহ নবী গান বাজনার বিরুদ্ধে ছিল আম্মা যা সময়া গান বাজনার বিরুদ্ধে ছিল শুধু মুখে দাবি করব নবীকে ভালোবাসি আর আমার নবীর মিশনটা ছিল দুনিয়ার বুকে অন্যায়কে মিটিয়ে দিয়ে নায়কে প্রতিষ্ঠিত করা এক আল্লাহর দশস্থ জমিনে প্রতিষ্ঠিত করা কারো নিজাম চলবে না কারো আইন চলবে না আমার নাসরুল্লাহর মিশন হলো আল্লাহর জমিনে আল্লাহ পাকের আইন চলবে সময়াই কথাটা বলার জন্য এই বিশ্বাস করে রাসূলের সাথে দেওয়ার জন্য আম্মা যা সময়াকে আবু জিহল এইভাবে কষ্ট দিয়েছিল এত কষ্ট দিয়েছিল বুকে মারি পাথর চাপিয়ে দিয়ে খোরার পায়ে দড়ি বেঁধে দিয়ে আম্মা যারে পায়ে দড়ি বেঁধে দিয়ে উরুমিতে টেনে টেনে নিয়ে গিয়ে গরম বালির উপরে চিৎকে শুয়ে দিয়েছিল এত কষ্ট পেয়েও আম্মা যা যখন বলল এ দুনিয়া উদবা সাইবা কুদরতে ক্ষমতা রয়েছে আমার জিসমের উপরে জুলুম করতে পারবি আমার অন্তরের উপরে জোর দেখা দিয়ে পারবি না এই কথা যখন শুনলো আম্মা যা সুমাইয়াকে আবু জেল বলল মেরা গা ধরলো যখনই বলল মেরা গাটা করবে এবার একটা বাড়ি পাথর তুলে নিয়ে আম্মা জানের মাথা দিয়ে মারতে যাবে আমার আল্লাহ তা বলে দিলে এ আজরাইলে তাড়াতাড়ি যা আমার সুমাইয়া পরীক্ষায় পাশ হয়ে গেছে ওকে আর পরীক্ষা নেব জান্নাতের বাগানে ঘুরতে দিয়ে দে আজ ওয়াজ করছি কিছু লোক মানবে কিছু লোক মানবে আগেও ছিল কিছু লোক মেনেছে কিছু লোক মানবে তাই তো না কি গো আপনি মানবেন আপনি শান্তি পাবেন আপনি মানবেন না আপনি কষ্ট পাবেন এই হচ্ছে ব্যাপার
সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, হকের পক্ষে থাকতে গেলে আল্লাহর পরীক্ষা আসবে। তবে এই পৃথিবীতে আসছেন একজন মসিহ, ইহুদির একটা মসিহকে নেবে সে এক চক্রানা, আর আমাদের মসিহ আসছে আওলাদে হুসাইন, রাসূলের খানদান, কুরাইশ বংশের সন্তান, আব্দুল্লাহ আমার নাম, বাব্বার নাম, মায়ের নাম আমেনা, যা রসিলায় তামাম পৃথিবীতে আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দেবে। জোরে বলুন, এই পৃথিবীতে আজও শয়তানের দল তৈরি হচ্ছে আর আল্লাহর রহমানের দলে তৈরি হচ্ছে, আপনি কোন দিকে থাকবেন আপনার দল। কিন্তু হ্যাঁ, সারাদিন মেহনতের পরে তবেই কিন্তু সন্ধ্যেবেলা আপনি পারিশ্রমিকটা পান। আল্লাহর দিনের কাজ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত আল্লাহর দিনের কাজ, অন্যায়কে মিটানোটাও আল্লাহর দিনের কাজ। আজকে সেই জায়গায় আমরা বলবো, আমরা তো রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসবে কেউ? আর রাসূল যে দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে, সেই দিনের বিরুদ্ধের কাজ কখনো কেউ মানে নিতে পারে না। আমি আমার মা বোনদেরকে বিশেষ করে বলবো, কারণ আজ তামাম পৃথিবীর শয়তানরা মা বোনদেরকে বেশি করে টার্গেট করছে। কথা বুঝে আসছে? কেন দোয়া সব জায়গায় এখন ভান্ডার শেষ, তবুও মা বোন গুলো দোয়া একটু কবুল হচ্ছে, সেই জায়গাটা এখন শয়তানরা বেশি টার্গেট করছে, তামাম পৃথিবীর শয়তান টার্গেট করেছে। অতএব সেই জায়গাতে মা বোনদেরকে বলবো, একটু সবর করুন, কষ্ট হলো। আপনারা ভুলে গেছেন আম্মারা, আপনারা ভুলে গেছেন বোনেরা, আরে যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে তিনিকে, যার জন্য আল্লাহ কায়নাত তৈরি করেছে তিনিকে, আল্লাহ তৈরি করেছে যার জন্য দুনো জাহানকে তিনিকে। জোরে বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রী একদিন তিনাকে ডাকছে, শুনেন না আম্মা জান, আয়েশা সিদ্দিকা, হুজুর আমার ঘরে একটু আসেন। আল্লাহ নবী বলে, আয়েশা একটু ব্যস্ত আছি, আমি পরে আসছি হুজুর, একটু জরুরি দরকার ছিল, ঘরে ঢুকেছে। আম্মা জান বলছে, হুজুর আমার কাপড় ছিঁড়ে গেছে, করোনার কাপড় ছিঁড়ে গেছে, যার জন্য কায়নাত তৈরি হয়েছে, দোনো জাহানের বাদশা আল্লাহ যাকে বানিয়েছে তার স্ত্রীর খবর কি, কাপড় ছিঁড়ে গেছে হুজুর, করোনার কাপড়। আল্লাহ নবী বলে, আয়েশা রে তালি দিয়ে বলো, কায়ামতে সব লোক জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলো না, আয়েশা বলো হাত তুলি, ওহুদ পাহাড় কাল্লা সোনা করে দেবে, তোমাকে মালিকানা করে দেবো, ভাঙিয়ে ভাঙিয়ে খাবে। ওহুদ পাহাড়টা যদি সোনার মালিক কেউ হয়, পৃথিবীতে সবচেয়ে বড় ধনী লোক হবে, ঠিক না বেটি? আম্মা রাজ তখন বললেন, হুজুর আমি ও জন্য ডাকিনি, রসুল দোয়া চাইনি, তথাপি ওহুদ পাহাড়ের নিচের ভাগটা সোনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেন চেয়েছো? হুজুর আমি যে সেলাইটা করব, বাতি জ্বালাতে হবে তো, ওই বাতি জ্বালাবার মশলাটাও ঘরে নেই। এরকম গরিব আপনার এলাকায় কেন বাংলায় কেউ আছে? হুজুর আপনাকে ডেকেছি আপনার চেহারার জ্যোতিতে বসে 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 সেলাই করে নেবো। জোরে বলুন আমার আম্মারা বুনেরা ভালো দারে শুয়ে গেলেন, ছেলে হিসাবে মায়েদেরকে, ভাই হিসাবে ভাইদেরকে বুঝাতে এসেছি, কাউকে জোর করব না, হয়তো বক্তা অনেকে বলবে এই সম্মানের জন্য মুসলমানরা তো পিছিয়ে আছে, মুসলমানরা পিছিয়ে আছে একটাই কারণে, মুহাম্মদ রসুলের গুলামি ছেড়ে দিয়ে শয়তানদের গুলামি করছে, তাই ঠিক না বেটি? যতদিন মুসলমান রসুলের গোলামি করেছে, সে স্পেন হোক আর সাউথ আফ্রিকা হোক আর আমার ভারত হোক, ততদিন মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন মুহাম্মদ রসুলের গোলামি ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করতে গেছে, আর প্রকৃত শয়তানের সঙ্গে কখনো পাল্লাতে পারে তাই পেরে উঠতে পারে, আর যতদিন মুসলমান রসুলের গোলাম ছিল, রসুলকে অনুসরণ করে চলেছে, আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না, লাইন ঘুরিয়ে দেবো, ততদিন আমাদের শান মর্যাদা ছিল, আমরা আজকে গোলামি করছি শয়তানের। দ্বিতীয় নম্বর আর একটা কারণে আমাদের পতন হচ্ছে, সেই কারণটা হচ্ছে আমরা আহলে রাসূলদেরকে অপমান করা শুরু করেছি, এজন্য আমাদের উপর আল্লাহর লানত হচ্ছে। আপনি বলবেন আমি তো করিনি,
আমি আগে অচমত ছিলাম না, লুত নবীকে আল্লাহ বলেছিল 80,000 লোক মারবো, 40,000 খারাপ চলে যে ভালো শুনেন না, আপনি করেননি, আপনার সমাজে করছে, আপনি তা খামোশ খেয়ে শুনছেন এবং তারই গুণ গাইছেন অফসাইড থেকে, ডাইরেক্ট না হলেও অফসাইড থেকে তাকেই সাপোর্ট করছেন, এজন্য আল্লাহর লানত হচ্ছে এই কওমের উপরে। আসুন ফিরে আসুন, আমরা ততদিন পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারবো না যতক্ষণ না আহলে রাসূলদের বায়াত নেব, আর আহলে রাসূলদের বায়াত যেদিন মুসলমান নিয়ে নেবে সেদিন তাম পৃথিবীতে হুকুমত চলবে, সেই বায়াতটা ইমাম মেহেদী রাতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন কিন্তু আর বেশি দিন নয়, রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি আপনাদেরকে বলে যাচ্ছি বহুত কিছু ঘটবে, যেমন একটা ঘোড়ার মুটির হাড় পড়ে আছে ছিঁড়ে গেলে টপ টপ করে মতিগুলো পড়তে থাকে, হে দুনিয়ার যুব সমাজ মা বোন বাপ ভাই বলে যায় লোভে পাপ পাপে মৃত্যু, একটার পর একটা মুসিবত আপনাদের উপরে আসবে, এই বিমার চলে যাবে, যাওয়ার পরে আবার কিছু আসবে, আবার কিছু আসবে, আবার কিছু আসবে, এবং সবথেকে ভয়ানক যেটা আসবে সেটা হলো ভূমিকম্প আসবে, এবারে ভূমিকম্প আব্বাস সিদ্দিকী বদদোয়া করছে না, হয়তো আর বদদোয়ার নামে কেউ কেস করতে পারে না, মানে যেমন করেছিল আগে করকি যা অসুবিধা নেই, কথা বুঝা আসছে না, এবারে আসবে ভূমিকম্প, খড়া আসবে, একটার পর একটা মুসিবত, দুটো কারণ, এক আমরা রাসূলের গোলামি ছেড়েছি, কেন রাসূল বলে গেছে তোমাদের কাছে তিনটে দিয়ে দেখে গেলাম, তার মধ্যে একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি, রাসূলের সুন্নাত যে মানবে সে কিতাবটাকে মেনে নিল, জোরে বলুন সুবহানাল্লাহ, তিন নম্বর হলো আহলে বাইতি, আমার আহাল যেখানে দেখে গেলাম কিয়ামত পর্যন্ত হুসাইনের খানদান, হাসানের খানদান, সিদ্দিক আকবরের খানদান, ফারুক আজমের খানদান, আব্বাসের খানদান, রাসূলের চাচা, এই যে খানদান এটা কিয়ামত পর্যন্ত চলবে, তাদেরকে তোমরা ধরো, ধরা তো দূরের কথা, যারা তাদেরকে গালি দেয় মন্দ দেয় তাদেরকে আমরা গাল মন্দ দেওয়া লোকেদেরকেই সাপোর্ট করি, আল্লাহর লানত হবে না, যদি বলো হুজুর তোমার রস চলবে না, তো চলবে না, তো অপেক্ষায় থাকো না, বাপ খুব তাড়াতাড়ি সব আসছে, চিন্তা কোনো কারণ নেই, তবে হ্যাঁ রাসূল বলেছে তারা বেঁচে যাবে, মৃত্যু তো সবার হবে, তাই তো নাকি গো ভাই, যে ভারতের প্রধানমন্ত্রী সেও মরবে, রাজ্যের মুখ্যমন্ত্রী সেও মরবে, আব্বাস সিদ্দিকও মরবে, আমেরিকার প্রেসিডেন্টও মরবে, পুরপুরার পীর সাহেবরাও মরবে, তোমার গ্রামের মৃত্যু তো সবার হবে, কিন্তু মৃত্যু পরও বাঁচলো না মরলো, ওটাই বড় ব্যাপার, ঠিক তো নাকি গো, অর্থাৎ জান্নাতে গেল না জাহান্নামে গেল, রাসূল বলল এই রকম মুসিবতও বাঁচার রাস্তা তারাই পাবে যারা সেজদা অবস্থায় থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ছেলেদেরকে বলবো, বিশেষ করে যুবকদের আর বোনগুলোকে বলবো, মাথা নত করো আল্লাহর কাছে, সেজদা করো, আর আল্লাহকে সেজদা করবে আর বাইরে বেরিয়ে আল্লাহর দুশমনদের ঘরে লে ঘুরবে, হয় কখনো চিটিংবাজি করে, যদি বলে আল্লাহর দুশমনকে আল্লাহ যেটা অপছন্দ করে সেইগুলো যারা প্রতিষ্ঠিত করতে চাইছে তারা আল্লাহর বিরুদ্ধে না পক্ষে, জোরে বলুন, এটা তো বুঝতে হবে আমাদের ঘরে, আসেন আমার রাসূলুল্লাহ ঘরের কথা একটু বলি, আমার আম্মারা বোনেরা একটু মন দিয়ে শুনে রেখে দেন, মাইকের আওয়াজ কতটুকু যাচ্ছে একটু মন দিয়ে শোনে, এ না জোয়ানেরা মায়েরা বোনেরা আমার রাসূলুল্লাহর পরিবারের কথা তো বললাম, এবার নবীর বেটির ঘরে একটু যাই তো দেখি রাসূলুল্লাহর বেটির ঘরটা কেমন ছিল, আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত যার মাকাম আল্লাহ কতটা দিয়েছে, শুনে রেখে দাও যুবকেরা জেনে রেখে দাও, কিয়ামতের দিন যেদিন ঘোষণা হয়ে যাবে ময়দানে মানুষ চলতে লাগবে, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, সমস্ত ওলি পীর পয়গম্বররা দাঁড়িয়ে থাকবে, আমরা সবাই সেখানে দাঁড়িয়ে থাকবো, তাম পৃথিবীতে যত মানুষ এসছে সবাই ময়দানে মাসুরি থাকবে, এই কিয়ামতের দিনে হঠাৎ করে খাতুনে জান্নাত আল্লাহ পাককে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আমার হাসানকে কেন বিষ খাইয়ে শহীদ করা হয়েছিল, আমার হোসাইনকে কেন কারবালাতে শহীদ করা হয়েছিল, আল্লাহ যাকে তুমি এত ভালোবাসো আমার হাসানকে অনেকবার বিষ খাইয়েছিল, আমার হাসান বিষকে হজম করে নিয়েছিল, শত শেষেতে আমার হাসানকে হীরাকে গুঁড়ো করে
গুঁড়ো করে খাদ্যের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। পেটের মধ্যে কি ওই হীরাটা নারীগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করেছিল, কলিজা দিয়ে শুরু করে সব টুকরো টুকরো করে ফেলেছিল। যখনই হাসান কথা বলতো মুখ দিয়ে কলিজার টুকরো নারীর টুকরো সব কিছু বেরোতে লাগলো। এত কষ্ট দিয়ে আমার বাচ্চা কেন শহীদ হয়েছিল, আর আমার হাসান কেন কারবালার জমিনে পানি পেল না? তার বাচ্চাকে যখন পানি পান করাতে গেল তীর এসে আজগরের গলায় লেগে গিয়েছিল। ও আমার আল্লাহ, আজ সেই বিচারের দিন আমি জানতে চাই, আমার আল্লাহ ভবিষ্যমার রসুলের দিকে তাকাবে, আমার নবী পাক বলবে আমার পরিজার টুকরি খাতুনে জান্নাত তুমি যাও, তোমার সন্তানদের দায়িত্বটা আমার হাতে ছেড়ে দাও। হযরতে ফাতিমা বলবে আল্লাহ আমি কি একা যাবো? না না না, তোমার শ্বশুর আলীকে নিয়ে চলে যাও। হযরতে আলী বলবে আল্লাহ পাক আমি কি একা যাবো? না না, হাসান হুসাইনকে সাথে নিয়ে যাও। এ যুবকেরা যখন খাতুনে জান্নাত জান্নাতের দিকে যেতে লাগবে, জান্নাতের লিবাস উড়িয়ে দিয়ে গাইবে আওয়াজ এসে যাবে, এ ময়দানে মাশরের বাসীরা মাথাটা হ্যাট করে লাও, আল্লাহ নবীর নওয়াসা আল্লাহর খাস বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাচ্ছে। মা, যদি এই ফাতেমার সাথে জান্নাতে থাকতে চাও দুনিয়ায় একটু কষ্ট সহ্য করতে হবে। বুঝতে পারছেন মাইকের আওয়াজে? আর যদি বলো তোমার কথা শুনলাম না, সময় হলে তো তওবা করে লব, মা সুযোগ পাবে না, সুযোগই দেবে না আল্লাহ। আরে আল্লাহ, নবী খাতুনে জান্নাতের ঘরে গেল, যে কালাম দিয়ে বললো বেনি ফাতেমা রে ঘরে কিছু খাবার কি আছে? আমি তোমার আব্বা তিন দিন খাই না, আমার সঙ্গে একজন মেহমান এসছে দুদিন খাই না। খাতুনে জান্নাত কি বলেছিল? আব্বা আপনি বসে যান, খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। খাতুনে জান্নাত ঘরে চলে গেল, নামাজের মুসল্লা বিছিয়ে দিল, মুসল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে আপনি দোয়া করতে লেগেছে। ও রবে আল্লাহ বা, আজ আমি ফাতিমা তিন দিন খাইনি, আল্লাহ মা তিন দিন খাইনি, আমি ফাতিমা আপনাকে অবজেকশন দিচ্ছি না, আপনি যাতে রাজি ফাতিমা তাতে রাজি, কেন ফাতিমা তো ফাতিমার নয়, ফাতিমা তো আল্লাহ তোমার, তুমি তো আমায় সৃষ্টি করেছো, রেজেক তো তুমি দেবে, হাত তো আমাকে দিয়েছো তুমি, চোখ তো তুমি আমাকে দিয়েছো, এই শরীর তো তুমি আমাকে দিয়েছো, খিদার জ্বালাটা তোমার যে পার্স তুমি আমাকে দিয়েছো, খাদ্য তলিটাও তো তুমি আমায় দিয়েছো, এই পুরো শরীরটাই তো আল্লাহ তোমার, তাই তুমি যে হালে রেখেছো এতে ফাতিমার কোনো অবজেকশন নাই। আল্লাহ শেরে খোদা আলী তিন দিন খাইনি, আলীর কোনো অবজেকশন তোমার উপরে নাই, আমার দুটো বাচ্চা হাসান হুসাইন তারাও তিন দিন খাইনি, আল্লাহ কোনো অবজেকশন তোমার উপরে নাই। ও আজ শুনলে হবে না, বুঝতে হবে, বসে বসে ভেবে ভেবে দেখো তোমাদের কারো সংসারে এমন কি গরিব রয়েছে যার জন্য কায়নাত তৈরি করলো, যার বাচ্চা কারবালায় শহীদ হলো, যার বাচ্চাকে বিষ পান করানো হলো, সেই ফাতেমা জান্নাতে যাচ্ছে, আর আমরা তাদের খানদানের বিরোধী করে, তাদের বংশধরদের বিরোধী করে, তাদের গোলামদের বিরোধী করে আমরা যদি মনে করি না যা পেয়ে যাব, অতটা সহজ নয়, সহজ নয়। শুনে রেখে দাও, মক্কা শরীফে যারা গেছে বা ঘরে গিয়ে ফটো আছে দেখে নেবে, ওই মক্কা শরীফে কাবার দিয়ালের সাথে একটা ছোট্ট প্রাচীর দিয়ে ঘিরে আছে, ওর ভেতরে দাঁড়িয়ে কেউ যদি নামাজ পড়তে 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 মারা যদি যায়, আর যদি তার অন্তরে আমার রসুলের সানে বিয়াদবি গুস্তাগি থাকে, আল্লাহর কসম শুনে রেখে দাও, ওই মানুষটা তথাপিও জান্নাতে যাবে না। আলে আলে রসুলদের বিরোধী করে, তাদের খানদানদের সমালোচনা করে দুনিয়ায় তোমার মাতর করে চলে যেতে পারে, দুনিয়ায় তোমার মাস্তানি চলে যেতে পারে, কিন্তু মিনহা খালাক নাকো অপিয়া নুইদুকো অমিনহা নসরজুকো, তারা তো নখরা বলে যখন কবরের জমিনে তোমায় নিয়ে যাবে, ওই কবরের জমিনে আল্লাহ নবী জানিয়ে দিলে 99টা সাপ দেবে, বিচ্ছু দেবে, যার এক নিঃশ্বাস জমিনে যদি পড়ে ওই জায়গায় গাছপালা গজাবে না। এই যুবকদের বলে দিয়ে যায়, মায়েদের বুড়েদের বলে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, কে মানবে না মানবে আমি জানি না, বুঝাবার দায়িত্ব বলে দিয়ে যাচ্ছি। হে আমার আম্মারা,
বিশেষ করে আপনাদেরকে বলে দিয়ে যায় খাতুনে জান্নাত তিন দিন খাইনে শের খোদা আলী তিন দিন খাইনে ফাতেমা জাহরা তিন দিন খাইনে এমন করে হাসান হোসেন তিন দিন খাইনে এত কষ্টে সংসার তথাপি আল্লাহর কাছে অবজেকশন দেয়নি দিয়েছে কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়েছে হে আমার বান্দারে তোর অভাব যদি হয় নামাজের মধ্যে দিয়ে ধৈর্য সাথে আমার কাছে যা নামাজটা দেরি দেরি করে পড় অনেক সুন্দরে পড় সেজদাটা অনেক লম্বা করে দে সেই সেজদায় পড়ে গিয়ে চুকির পানি ফেলে বল আল্লাহ অভাবী সংসার বড় কষ্ট সংসার আমি জবান দিয়ে যাচ্ছি পীরের বাচ্চা হিসাবে কোনো মায়ের যদি সংসার অভাব হয় কোনো বোনের যদি সংসার অভাব হয় 41 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে আল্লাহর দিকে দেখে দে বলো আল্লাহ অভাবী সংসার হারাম খেতে চাই না ভুল রাস্তায় যেতে চাই না আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও হে আমার আম্মা বুনেরা আমি কথা দিয়ে যাচ্ছি আমার আল্লাহ তোমাকে গায়েবি রিজিকের ব্যবস্থা করে দেবে মনে রেখে দিও এই দুনিয়া জমিনে বিশর হাবি বলে একজন মানুষ ছিল এই দুনিয়া জমিনে এমন করে একজন আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন তিনি এমন করে সুদের ব্যবসা করত একদিন তার পরিবর্তন হয়েছে অনি বড় কত এই দিকে যাচ্ছি না পরিবর্তন হয়ে সুদের সমস্ত মাল চার চার ফেরত দিয়ে দিয়েছে ঘর বাড়ি যা ছিল সব জনগণকে দান করে দিয়েছে পরনের কাপড়টুকু শুধু কোন রকম গাছের পাতা দিয়ে ঢেকে স্বামী স্ত্রী জঙ্গলে চলে গেছে জঙ্গলে গিয়ে একটা তাবু করে সেখানে স্ত্রীকে রেখে দিয়ে সকালবেলা স্বামীটা বেরিয়ে পড়েছে কবি জঙ্গলে চলে গেছে সন্ধ্যেবেলা ঘরে এসেছে পরের দিন আবার গেছে সন্ধ্যেবেলা এসেছে একদিন যাই দুদিন যাই তিন দিন যাই চার দিন যাই এক সপ্তাহ হয়ে গেছে খোদা জানা সহ্য করতে পারে না কারণ এক সপ্তাহ তারা শুকিয়ে আছে পানি ছাড়া কিছু পান করেনি ওই সময় স্ত্রী স্বামীকে বলতে লেগেছে তুমি রোজ কোথায় সকালে যাও আর সন্ধ্যাবেলায় কোথায় আসো ওই সময় স্বামী বলতে লেগেছে একটা মনিপের কাজ পেয়েছি ওই কাজটা আমি করতে যাই তখন স্ত্রী বলে এক সপ্তাহ তো খাওয়ানো না আর সহ্য হচ্ছে না তুমি যে মনিপের কাজ করো তাকে বলো না কিছু দিতে ওই সময় বলতে লেগেছে এই তো সবে এক সপ্তাহ জয়েন্ট হলা এখন চাইতে নিজেকে লজ্জা লাগছে তুমি যখন বলছো অবশ্যই কালকে জানাবো কালকে পরের দিন সকালে চলে গেছে সন্ধ্যা হয়ে গেছে ইবাদত করে মন করে এই মানুষটা ঘরে যখন ফিরে এসেছে চিন্তা করতে লেগেছে স্ত্রীকে কি বলবো স্ত্রী যখন জিজ্ঞাসা করতে লেগেছে আবার একটাই কথা বলতে লেগেছে আজ আমার মনিবকে বলতে আমি পারলাম না ঠিক আছে কালকে বলবো কালকে গেছে সন্ধ্যার সময় মনটা খারাপ হয়ে গেছে স্ত্রীকে যে কি বলবো আমি নয় সহ্য করে নিচ্ছি ও মহিলা আমার কোনো কষ্ট হবে কি কথা যে বলবো এই চিন্তা করে নিজের পরনের যে কাঁধের কাপড় ছিল ওই কাপড়ে জমিন থেকে এক মোটা মাটি নিয়ে বিসমিল্লাহ বলে রেখে দিয়ে কাঁধে করে নিয়ে এসে হাজির হয়েছে কমসে কম ঘরে গিয়ে বলবো এই তো দিয়েছে কালকে খোলা হবে সকালটা হলো তো বেরিয়ে পড়বো আজকে রাতটুকু তো কেটে যাবে যখন ঘরের কাছাকাছি এসেছে এমন সময় দেখতে পেয়েছে ঘরে উঠুন জ্বলতে লেগেছে হরতাল লাকড়ি দিয়ে আগুন জ্বলতে লেগেছে আর চারিদিক দিয়ে খাবারের খুশবু আসছে কি ব্যাপার কি ব্যাপার আগে আগিয়ে গিয়ে দেখে তার স্ত্রী এমন করে খাজুরের গুড় রয়েছে খাজুর রয়েছে আর এমন করে তারা খাবার খেতে লেগেছে মাখাতে লেগেছে খাদ্য রেডি করতে লেগেছে স্বামী অবাক হয়ে আস্তে আস্তে যখন এসেছে স্ত্রী তখন বলেছিল আমার স্বামী তোমার মনিবটা অবশ্যই খুবই সুন্দর তোমার মনিব লোক পাঠিয়েছিল পর্দার আড়াল থেকে তোমাকে খোঁজ করছিল আমি বলেছিলাম তোমার কাজ করতে গেছে মনিবের কাজ করতে গেছে তখন সে বলেছিল তোমার স্বামী আসলে বলবে মনিব বলেছে এই সামান্যটুকু দিলাম আরো ভালো তারে কাজ করতে আরো ভালো তারে দেওয়া হবে তখন চোখের পানি ফেলে দিয়ে ওই মানুষটা কাঁধের গামছা ফেলে দিয়ে বলতে গেছে আমি যার কাজ করতে গেছি ও দুনিয়ার কোনো মনিব নয় তিনি হলেন আমাদের স্রষ্টা কামচা দেখো তোমার জন্য মাটি নিয়ে এসে সান্তনা দেবো বলে নিয়ে এসেছি আল্লাহ গায়েবি মাদত করে ফারিস্তাদের খাবার পাঠিয়েছে মাটিটা যখন খুলছে দেখছে সোনা ঢিলা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ
বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহু দূর আমি বিশ্বাস করিতে আল্লাহ দাসত্ব করছি আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার কিন্তু আমায় বলতে হবে আমাকে বলতে হবে এই কথা বলতে গিয়ে হয়তো অনেক বাধা আসবে তথাপি বলতে হবে আমার আম্মা বোনেরা অভাব থাকলে আল্লাহকে বলুন কেন আদাইউসু লা ইয়াদখুলুল জান্নাত দাইউস কোনদিন জান্নাতে বলুন যাবে না দাইউস কে যে নারী বেপর্দা হয় পরপুরুষের কাছে যায় পরপুরুষের সঙ্গে উঠা বসা বেপর্দা হয়ে থাকে সেই নারী হলো কে দাইউস সে কখনো জান্নাতের দরজায় লিখা থাকে বা দাইউস লা ইয়াদখুলুল জান্নাত দাইউস কোনদিন জান্নাতে যাবে না দুনিয়া আপনাকে বহু দিক দিয়ে চক্রান্ত করবে দাইউস বানাবা আপনাকে পর্দা থেকে বার করে রাস্তায় লাইনে দাঁড় করাবার দুনিয়া চেষ্টা করবে আপনাকে বাজারে তোলার চেষ্টা করবে আপনাকে ভিড়ের মধ্যে দুনিয়া নিজেদের চাইবে কোন মিটিং মিছিলে আপনাকে দাঁড় করাবে 500,000 10,000 20,000 দেবে চলো পর্দা থেকে বেরো পর্দা থেকে বেরো আমার আম্মা বোনেদেরকে হাত জোর করে বলে যায় মৃত্যুর যদি ভয় থাকে একটু সতর্ক হন একটু সতর্ক হয়ে চলুন সাবধানে চলুন বাকিটা আপনার ইচ্ছা কেন এটা যদি না বলি কিয়ামতে দিন আল্লাহ আমায় ধরে দেবে আপনি পর্দা না ভঙ্গ হয় পর্দা না ক্ষতি হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এই বাংলাদেশে নোবেল পুরস্কার পেয়েছে কি জানো নাম তার বন্ধন লোন দিয়ে মহিলাদের করে লোন দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে কেন ইহুদি খ্রিস্টানরা খুশি ইসলাম ঘরের মহিলাদের ঘরে বাইরে বার করতে পেরেছে কেন 85% বাংলাদেশের মুসলমান সেই দেশে প্রত্যেকটা নারীর কাছে লোন ঢুকিয়ে দিয়ে বন্ধন লোন সে নোবেল পুরস্কার পাচ্ছে তাদের একটাই ষড়যন্ত্র ইসলামকে মিটাও ন্যায়কে মিটাও সত্যকে মিটাও শয়তানের সাম্রাজ্য তৈরি করো শয়তানের খাস খাদেম হিসাবে আসবে দাজ্জাল একচুকে কানা আজকে সামান্য কেউ যদি কিছু বলে তাতে আপনারা এ হয়ে যাচ্ছেন দাজ্জাল তো সোনা দেবে হীরে দেবে অনেক কিছু দেবে তোহফা দিয়ে বলবে আমার দলে চলে আসো আমার দলে চলে আসো আজকে সামান্য কিছু পাওয়ার জন্য যদি আপনি আল্লাহ আল্লাহ রাসূল হক রাস্তা ছেড়ে চলে যান তাহলে দাজ্জালের অনেক কিছু পাওয়াতে তো আপনি তার দিকে চলে যাবেন কি গো অসুবিধা হচ্ছে নাকি না ভাবছেন হুজুর তোমরা যা করছো আমরা তো জেনে আগাতে পাইনি পিছি আছে আমি আবার বলছি ওসমান গনি পৃথিবী বিখ্যাত ধনী ছিল আপনি ধনী হন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ওসমান গনির মতো ধনী হন কথা বুঝা আজকে একটা সিরিয়াল চলছে না আটটা গুলগাজি এই যে চলছে দেখো তোমরা গান বাজনা না শুনে ইসলামের হিস্টোরি গুলো দেখো দেখা জায়েজ কি না জায়েজ আমি বলছি না গান বাজনা শোনার থেকে তোমাদের পূর্বপুরুষরা কি করেছে সেটা দেখো এই যে সারা পৃথিবীকে রাজত্ব করেছে কি করে করেছে শয়তানের রাস্তায় গিয়ে না রাসূলুল্লাহর রাস্তায় গিয়ে ওই রাস্তায় গিয়ে তুমিও সারা পৃথিবীর রাজত্ব করো না আব্বাস সিদ্দিকের কোনো অসুবিধা নেই আমার কথা বুঝে আসছে ভাই হযরতে খাতুনে জান্নাত আর হযরতে আমার রাসূলুল্লাহর আহলিয়া কি হলো রে বাবা কথা বুঝে আসছে খাদিজাতুল কুবরা পৃথিবী বিখ্যাত নাম করা ধনী লোক ছিল ঠিক না বেটি তো তোমরা হও না কে মানা করেছে কিন্তু রাসূলের রাস্তায় শরীয়তের রাস্তায় ইসলামের রাস্তায় ভুল রাস্তায় গেলেও ধনী হওয়া যায় ভালো রাস্তায় থাকলেও ধনী হওয়া যায় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আল্লাহর খুশি চাও না নিজের খুশি চাও আগে ঠিক করো বলো বলো কি করতে চাও দুনিয়ায় আল্লাহর খুশি চাও না নিজের খুশি চাও যদি আল্লাহকে দুনিয়ায় খুশি করো তোমাকে আল্লাহ খুশি করবে ওয়াদা করেছে কোথায় বলো পরকালে জান্নাত তুমি যদি এটা বিশ্বাস করো তাহলে তোমাকে তো আল্লাহকে খুশি করতে হবে তোমাকে তো চলতে হবে আমি তো কিছু বললেই সমাজ বলবে উনি বিরোধী করছে উনি বিরোধী করছে বলবে না বলবে না কিন্তু এই সমাজে কি হচ্ছে তুমি আমি ঘুমোচ্ছি তুমি আমি 1,000 2,000 3,000 5,000 টাকায় নিজের অস্তিত্বকে বিক্রি করছি আর এইদিকে বাবরি গেল কিছুদিন আগে আবার আসামে মসজিদ গুলোকে ভেঙে দিচ্ছে উৎখাত করে দিচ্ছে হচ্ছে না হয়নি ওটারও যেমন প্রতিবাদ দরকার এই বাংলা তো হাজার হাজার মুসলমানদের ঘরগুলোকে ভাঙা হলো এটা একটা উৎখাত করার প্ল্যান আর আমরা ঘুমিয়ে ঘুমিয়ে বাড়াচ্ছি মসজিদকে বাঁচাবে কি করে সেটা শুনি ভেবেছো কোনোদিন
মাদ্রাসাকে বাঁচাবে কি করে তুমি কখনো ভেবেছো? এটা তো তোমার কাজ, তাই তো নাকি গো? হাকি না বলে এটা কাজ হাকি না, এটা কি কাজ নয়? আজকে আমি বলি আল্লাহ আব্বা আব্বা তোমাকে আমি ভালোবাসি, আর আমার বাপকে কেউ জুলুম করছে আমি চুপ করে ধীরে ধীরে দেখো ভালোবাসি, এটা কি ভালোবাসা? আজ আমার আল্লাহর ঘরের উপরে জুলুম হবে, কোরআনের উপরে জালিমরা অত্যাচারে নিশৃঙ্খলা চালাবে, আর আমরা সেই সব কথা ভুলে গিয়ে কোথায় গান বাজনা মেলা জুয়া তাস আড্ডা কাফের লিডারদের পিছনে বেঈমান মুনাফিকদের পিছনে ঘুরে বেড়াবো, তা খোদার গজব তো আসবে। আর যদি আমরা এইগুলো থেকে ফিরে আসতে পারি অবশ্যই আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আমরা হুজুরের কাতার ইমাম মেহেদী সাল্লামের সৈনিক তৈরি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা যদি কারো খারাপ লাগে আমার কিছু করার নেই বাবা, কিন্তু আমাকে কোরআন সুন্নাহ ইসলামের হয়ে কথা বলতে হবে তো নাকি গো? নাই বাংলা ইসলামের কথা বলা যাবে না, একটু বলেন না গো, বাংলা ইসলাম বলা যাবে না? সেই দিন আসছে আগামী দিন ইসলাম বলতে পারবেন না। শোনেন একটা কথা বলি, কেন নামাজের ব্যাপার আছে, তার আগে একটু সালাম দিয়ে নি তারপরে বলবো, ও কথাটা শুনবেন তো নাকি? আর না কষ্ট হচ্ছে যা আসলাম কি শুনতে, আর আব্বাস সিদ্দিক কি বলে গেল, আমি কিছুই বলিনি বাবা, এ জবান আল্লাহ দিয়েছে। একই দেখতে এই সমাজে আছে, তারও জিপ আছে, তারও ঠোঁট আছে, তারও নাক আছে, তারও কান আছে, তাকেও সুস্থ কথা বলতে পারে না, আছে না না বলার পাওয়ারটা কে দিয়ে? এই জবানে কথা বলার সময় তুমি একবার ভাবছো না যে একটা বেঈমানের জন্য আল্লাহ ওয়ালা ঘরের ছেলেকে গাল দিচ্ছি না তো? এই জবানে বলার সময় একবার ভাবছো না একটা বেঈমানের জন্য এমন বলছি না তো যে কি করে ঢোকে দেখবে? এইগুলো একটু ভাবতে হবে, না ভাবলে বিচার হবে, এটাকে টেনে কপালে পেড়ে দিয়ে মারবে, তখন দেখা যাবে শয়তান তোমার থেকে আলাদা হয়ে গেছে। কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে তখন গিয়ে সবাই বলবে শয়তান করিয়েছে, শয়তান করিয়েছে, শয়তানের সাথে শয়তানকে আল্লাহ ডাকবে তোমার নামে আব্দুল শান দিচ্ছে, শয়তান বলবে আল্লাহ ওরা একবার বলুক তোমায় তো ডেকেছে কি এই কে বলতে পারবে? কত বড় চিটিং বাজ দেখছে ফাসাবে। আর তুমি যদি দরুদ পড়ো নামাজ পড়ো গরিবের হয়ে থাকো অসহায় হয়ে থাকো মিথ্যা কথা না বলো তুমি কি বলবে? রসুল বলেছিল তাই করেছি, রসুল বলেছিল তাই করেছি, রসুল রসুল কে বলবে তোমার কথা বলছে? রসুলের পাক বাসাম বলবে আল্লাহ ওরা আমাকে দেখেনি ঠিকই কিন্তু আমি মোহাম্মদ মদিনা থেকে ওদেরকে দেখতাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে ছেড়ে দেবে না কিন্তু শয়তান ছেড়ে দেবে? এবার তুমি ঠিক করো লিডার কাকে বানাবে, শয়তানকে না রাসূলকে? ঠিক করো এবারে রাসূলের পাশে আসলা, এখন তো তোমার কাছে সে ডাইরেক্ট বলবে না যে তুই আমার পিছনে দাঁড়া, তার পক্ষে যারা গুণ গাইছে ঠিক না বেটি? সব সব মলি সাহেব, সব ইমাম সাহেব, সব পীর সাহেব, সব বক্তা সাহেব রাসূলের পক্ষে নয়, কথা বুঝে আসছে? কেউ দুনিয়ার পক্ষে আছে, কেউ রাসূলের পক্ষে আছে, ওই একটা কথা বললে আপনারা উত্তর পেয়ে যাবেন, বলবো না বাদ দাও আবার পেস্ট্রি জেলে গিয়ে যাবে না তো? আর লাগার কি আছে, মেরে 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 তো কালসিটে পড়ে গেছে, আর মারলেও কি না মারলেও কি, কিছুই তো নেই, সব তো হারা হয়ে গেল, কি ভুল বলছি নাকি? সব তো হারিয়েই ফেললাম, আর হারাবার কিছু নেই ঠিক না বেটি? কিন্তু আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছে কেউ যদি অন্যায় না করে তার উপরে যদি জুলুম হয় সে যদি ইমানদার হয় তার যে যে জায়গায় আঘাত হবে ওই ওই জায়গা কোনো আল্লাহ জাহান্নামে পোড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ ছিল না? ছিল না। আল্লাহর মর্জি কে বোঝে? হয়তো মারের বদলে গুনাহ মাফ হচ্ছে, হতে পারে না? পারে না। যদি আমি আল্লাহর পক্ষে থাকি, যদি আমি হকের পক্ষে থাকি, আমি কেন নিরাশ হব? ঠিক না বেটি? আর যদি আমি শয়তানের পক্ষে থাকি তাহলে আমার নিরাশ হওয়ার অনেক কারণ আছে, যে হলো না লুটার হবে না, আমি যখন আল্লাহর পক্ষে তাহলে আমার নিরাশ হওয়ার তো কোনো জায়গা নেই, জায়গা আছে নাকি? এখন সালাম দেবো তারপরে বলবো, আসুন একটু সালাম দিয়ে নি। হে নবী সালাম, কাশি হচ্ছে।
তোমরা ঠিক আছে, ভালোবাসা ভালোবাসো, আনন্দ করছো, নবীর গোলাম কে লিয়ে আনন্দ করছো, ঠিক আছে, আল্লাহ তোমাদের এইভাবেই যেন আনন্দ করে করে রাসূলের শাফাত মিলে জান্নাত নসিব করে, বলুন আমিন। কিন্তু তোমাদের এই আনন্দতে কিছু হিংসুকদের কষ্ট হয়, আর এই জন্যই আমার দুশ্মন তৈরি হচ্ছে তারা। একটু চুপচাপ ভাবে থাকো, এত ফুল দিয়ে যে বোঝার মতো পরিস্থিতি নেই, পা রাখার পরিস্থিতি নেই, আর সাদা জামা পরি আমি, জানো তো যে তোমাদের সঙ্গে একটু নেবে আসবো বা হেঁটে আসবো বা গাড়ির কাঁচটা খুলে আসবো, ওই ফুল যদি লেগে যায় সঙ্গে সঙ্গে, তাহলে রোজ একটা করে জামা বাদ দিতে হবে। আমি জানি ভালোবাসাই করছো, কিচ্ছু অন্যায় নয়, কিচ্ছু অন্যায় নয়, এটা আনন্দ আমরা নবীর গোলাম কে লিয়ে করছি, ঠিক তো নাকি? প্রেমটা রসুলের জন্য। তা আর আমি বসাবো না, দাঁড়িয়েই বলে দিচ্ছি, তবে বিদায় লিবার আগে একটা শেষ কথা, সেই কথাটা হলো এটাই, আপনি দিন ইসলামকে বিক্রি করে দুনিয়াকে আখেরাতকে বিক্রি করে দুনিয়াকে কি চান? আপনি জোরে বলুন চান। যদি চান তাহলে আমাদের সঙ্গে মিশে, আমার সঙ্গে, আমাদের বলে বলে আমার সঙ্গে মিশে ভাই কোনো লাভ নাই। আগেও আমি কাউকে জোর করে ডেকেছিলাম, আজও আমি কাউকে জোর করে ডাকছি না। আমার লক্ষ্য, আমার স্বপ্ন, আমার টার্গেট আগেও যেটা ছিল আজও সেটা আছে। আগে কথা বলেছিলাম, এখন কথা কম কাজ বেশি হচ্ছে। কি করছি, সময় এলে সব বুঝতে পারবে, সময়ের সাথে সাথে সব দেখতে পাবে। এতটুকু মেনে রাখবে, আমি আল্লাহর জন্য যখন নেবেছি, আমি যদি এই জায়গা থেকে পিছিয়ে যাই আল্লাহর রাস্তা থেকে সরে গেছি, নাউজুবিল্লাহ বলুন। অবশ্যই আমি হকের পক্ষে আগেও ছিলাম, আজও আছি, মরণটাও যেন আল্লাহ হকের রাস্তায় দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার দয়ার নবী আমায় শিখিয়েছে, তুমি যেতে চাইছো ওই পাহাড়টা পার করে, তুমি এখান থেকে পাহাড় কাটতে গেছো, কাটতে 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 দেখেছো ভেতরে একটা বড় রুহার এটা কিছু পড়ে গেছে, যেটাকে কাটতে তোমার অসুবিধা হচ্ছে, সময় বেশি লাগবে, তুমি একটু রাস্তাটা চেঞ্জ করে অন্য দিক দিয়ে কেটে বা পাহাড়ের একটু যেখানে কম উঁচু সেই জায়গা থেকে গিয়ে তুমি কিন্তু তোমার লক্ষ্য স্থানে পৌঁছাও। লক্ষ্য চেঞ্জ করতে নাই, পরিকল্পনা চেঞ্জ করতে হয়। আমি যখন দেখলাম খুব জোর যদি আমি চাপ দিই লোহাটাকে কাটবো, লোহাটাকে গরম করে গলাতে পারি, কিন্তু এই লোহাটা দেখছি আমারই আপন, আমারই চাচা, আমারই ভাই, আমাদেরই চাচা, আমাদেরই ভাই, গরম করতে গেলে হয়তো দেখা যাবে অনেক বড় ক্ষত আমাদেরই হবে। তাই একটু পরিকল্পনাটা চেঞ্জ করা হচ্ছে, লক্ষ্যটা কিন্তু চেঞ্জ নেই। আমি কিছু বুঝাতে পারছি? লক্ষ্য চেঞ্জ নেই, লক্ষ্য একটাই, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর সৃষ্টি, অসহায় গরিবদের মুখে হাসি ফোটানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমাকে বলছিল জলসা কমিটিরা, দাদা হুজুর পীর কেবলার একটু কথা বলবেন, তাই আমি বলছি যে আমরা দুনিয়া পেতে গিয়ে আখেরাত বিক্রি করব না তো, তাহলে আমরা দাদা হুজুরকে ভুলে যাব নাকি? কি হলো দাদা হুজুর পীর কেবলা, দাঁড়ান সালামটা পড়ে বসে, হে নবী সালাম ইয়া ওয়াদা
يا حبيبي সকলে বসুন দোয়া করুন সকলে বসুন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাই ভাই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে না মাইকের কর্ডে ডিস্টার্ব হচ্ছিল যাক আসেন দোয়া চাওয়া হবে তার আগে আমি যে কথা বলছিলাম তাবারুক করছো কি তাবারুক ওরে বাবা এরকম ধরা লকডাউনের সময় খিচড়ি কাজ কাম তো সব দ পড়ে গেছে তা দে দাও না খিচড়ি লিয়ে দিয়ে কথা হবে নাকি খিচড়ি নেবেন কথা মুখে বলবেন না কানটার চোখটা এইদিকে রাখবেন হাতটা ওইদিকে রাখবেন একসাথে দুটো জিনিস হয়ে যাবে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভালোবেসেছে না বাসেন দাদা হুজুর কষ্ট করেছে না করেন কত কষ্ট করেছে হুজুর একদিন অসুস্থ হয়ে গেলেন ডাক্তার এসেছে হুজুরকে রক্ত পরীক্ষা করে বলছে রক্তই দেখবেন লাল তো রক্ত ওই লাল নয় রক্তটা লাল ভাবটাই নেই ডাক্তার জিজ্ঞেস করছে হুজুর আপনি কি করেন বলছে কেন মানুষকে সত্যের রাস্তায় শিক্ষা দিই কিভাবে এখান থেকে কলকাতায় যাই পায়ে হেঁটে হেঁটে কলকাতা থেকে বনগাঁ যাই বনগাঁ থেকে যশোর যাই কি কলকাতা থেকে বাঁকুড়ায় যাই এভাবে সব জায়গায় হেঁটে 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 ঘুরি ডাক্তার তো মা থেকে পাপন তো দেখছি বলছে আপনি এই কাজ বন্ধ করে দিন না আপনার যে কোনো সময় ক্ষতি হয়ে যাবে ভাই ক্ষতি কার হুকুমে হয় কিন্তু ডাক্তার কি আল্লাহ বুদ্ধি দিয়েছে সে রিসার্চ করে দেখে বলে ডাক্তারের পরামর্শ মানা দরকার কিন্তু যারা ফানাফিল্লাহ হয়ে গেছে তাদের সঙ্গে তো আমাদের তুলনা করলে চলবে না ঠিক না তো এই কথা মেজে হুজুর পীর কেবলা শুনেছেন হ্যাঁ দে দাও না কিছু দে দাও এই কথা মেজে হুজুর পীর কেবলা শুনেছেন তিনি পরে দিন দাদা হুজুর পীর কেবলা আবার বেরোতে যাচ্ছেন তখন মেজো হুজুর পীর কেবলা আটকেছে জাব্বা আপনাকে যেতে দেবো না দিনের কাজ আমি করছি আপনি একটু রেস্ট লাগবে সবই আমরা জানি মুজাদু জামান কি বলেছিলেন এ বাংলা মানুষেরা আব্বা সিদ্দিকি খারাপ আব্বা সিদ্দিকি এই বলে আব্বা সিদ্দিকি এই করে ও হুজুরের ছেলে এই বলেছে ওই বলেছে আমি যদি খারাপ হই আমাকে মানতে হবে না আমাকে বাদ দিয়ে দেন তবে মনে রেখে দেবেন আমি যা কিছু বলেছি বুঝে আপনার ভুল হতে পারে আল্লাহ দিনের সাথে বলেছি এই যুবকের আশ্রয় রেখে দেন কিন্তু আমার মুজাদে জামানে ওসিলায় এই বাংলার মানুষ ইমানের কলেমা পেয়েছে তুমি আজকে আমার উপরে রাগ মিটা দেখে আমার দাদা সিলসিলা ক্ষতি করা যদি চক্রান্ত করো শুনে রেখে দিও কত বড় বড় পাহাড় চলে গেছে আমার মুজাদে জামানে সিলসিলা টলাতে পারেনি এটা আহল সুন্নাত আল জামা যেটা রাসূল বলেছে জান্নাতি দল সেই দলের সিলসিলা এ না জওয়ানেরা হুজুর আমার এমন করে পরে দিন যখন মুফতি আজম হুজুর পীর কিবলা বলেছিলেন আব্বা আপনি রেস্ট নিন আমার দাদা হুজুর পীর কিবলা কি বলেছিলেন শুয়ে রেখে দেন হুজুর আমার বলেছিলেন বাবা বুঝাবোর কাল কামতির ময়দানে যদি আল্লাহ বলে আবু বাকার আমার তুমি কি করেছো আর আমি যদি একটাই কথা বলি আল্লাহ আমি আবু বাকার আপনি লাল রক্ত দিয়েছিলেন আপনার দিনকে আপনার উম্মত বন্দীকে পৌঁছা দেগে আমি ওই লাল রক্তকে পানি বানিয়ে দিয়েছিলাম তাদের চিন্তা ভাবনা দেখতে তারাও তো কষ্ট করেছে তারা কত মেহনত করেছে হেঁটে 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 দাদা হুজুরের উপরে কি ঝড় ঝাপটা হয়েছে না প্রচুর ঝড় ঝাপটা সব তিনি সহ্য করেছেন ধৈর্য ধরেছেন ধৈর্যের পরেই তবে তো একদিন ফল মিষ্টি হবে কি গো বলুন আল্লাহ রহমতের রাস্তায় থাকবেন না শয়তানের রাস্তায় যাবেন জোরে বলুন কিন্তু ধৈর্য ধরতে পারবেন তো বলুন বলুন ধৈর্য পারবেন তো
আমি রহমতের রাস্তায় থেকে যদি আমার জান ওই রাস্তায় কুরবান হয় আমি এই রাস্তায় শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে ইচ্ছুক তোমরা যদি কেউ থাকতে ইচ্ছুক হও তাহলে আসো আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রহমতের রাস্তায় থাকব আমরা এই অঙ্গীকারবদ্ধ আগেও ছিলাম আজও আছি মরণ পর্যন্ত থাকব রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন নারে দিবে নারে দিবে এবারে দুই ধরনের কথা যদি ক্ষমতা থাকে রহমতের রাস্তায় প্রকাশ্য বুক খুলি আগিয়ে আসো ক্ষমতা যদি কারণ না থাকে চুপ করে যাও কিন্তু রহমতের রাস্তা ছেড়ো না আমি কিছু বুঝাতে পারলাম ছেড়ো না রাস্তা কোথায় যাচ্ছ তুমি সারা জীবন রসুল মতকে বন্ধ করার জন্য লড়াই করেছে তুমি হাজি হয়ে মুক্তি হয়ে মাওলানা হয়ে পীরজাদা হয়ে মোদের পক্ষে সাপোর্ট করতে পারো না ঠিক না বেটে সারা জীবন রসুল পর্দার পক্ষে কথা বলেছে আজকে পেপারটা করার ষড়যন্ত্র চলছে তুমি পিসায় পীরজাদা হয়ে আলে হয়ে এই পেপারটার বিরুদ্ধে কথা না বলে নারীগুলোকে রাস্তায় নামাবার চেষ্টা করছো তোমার মতো পীর পীরজাদাকে আমাদের বয়কট করা দরকার আছে ঠিক না বেটে আজ কামান নবীর দিনকে মিটাবার জন্য এরা ষড়যন্ত্র করছে ভেতরে ভেতরে এরা বেঈমানদের সঙ্গে হাত মিলিয়েছে আজকে বিভিন্ন জিনিসকে জায়েজ করার জন্য ফতোয়া দেওয়া হচ্ছে আর মসজিদে যে খুশি ঢুকে যাচ্ছে একবারও কোনো ইমাম মুফতি বক্তার মুখে কথা নাই যে ঢোকাটা জায়েজ না না জায়েজ বলা দরকার আছে না নাই হ্যাঁ জোরে বলুন দরকার আছে না নাই আল্লাহর স্বার্থে বলুন দরকার আছে না নাই যদি আল্লাহর ঘরে কোন বেঈমান ঢোকা জায়েজ থাকে সেটা তো বলতে হবে আল্লাহর ঘরে যদি কোন মুশরিক ঢোকা জায়েজ হয় ওটাকেও তুমি প্রমাণ করে দাও যে জায়েজ আছে আমরা আম সমাজের মানুষ আমরা চুপ করে যাব তুমি যদি না জায়েজ হয় সেটাকেও তোমাকে বলতে হবে ঠিক না বেঠে তুমি অন্য জিনিসের বেলায় কথা বলবে আর আমার আল্লাহর ঘরের বেলায় তোমার মুখে কথা নেই কেন তাহলে বুঝতে হবে আজকে আমাদের জানার প্রয়োজন আমাদের জিজ্ঞাসা করার প্রয়োজন প্রত্যেক মসজিদের ইমামকে জিজ্ঞেস করতে হবে জুম্মার দিনে খুতবায় তোমায় বলতে হবে যে আল্লাহর ঘরে মুশরিক ঢোকা জায়েজ আছে না নাই তোমাকে ইমামকে বলতে হবে পীর সাহেব পীরজাদাকে বলতে হবে আল্লাহর ঘর মসজিদে এই প্রশ্ন করার সময় এসেছে না আসলে শুনতে পাচ্ছেন কেউ তাওয়ার না পেলে বলবেন তাওয়ার সব পেয়েছেন তোমরা তাওয়ার পেয়েছো হ্যাঁ তাবারুক সব পেয়েছেন যারা পাননি বলবেন আমি যে কথা বলছিলাম মাইক আগে বুঝছেন না বোঝেন নেই কেউ যদি কাফেরকে বাঁচাবার জন্য জালিমকে বাঁচাবার জন্য সন্ত্রাসকে বাঁচাবার জন্য
কেউ যদি বেঈমানকে বাঁচাবার জন্য নানা রকম বাহানা দেখাতে পারে, সে যদি আমাদের ইমাম হয়, আমাদের রেহবার হয়, আমাদের পীর সাহেব হয়, আমাদের পীরজাদা হয়, আমাদের আমির সাহেব হয়, মুসলমান রহনুমা হয়, তাকে আমরা প্রশ্ন করার সময় এসেছে যে আপনাকে আমাদেরকে একটু বুঝিয়ে দিন, সমাজে দ্বিধাদ্বন্দ্ব চলছে যে মুশরিক মসজিদে ঢোকা জায়েজ আছে না নাই, বুঝাবার দরকার আছে না নাই। আব্বাস সিদ্দিকী তো কিছু বললে বলবে ও তো বিরোধী, তোমরা যখন পক্ষে আছো ইমাম সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, তোমরা একটু বুঝাও, যদি জায়েজ হয় সেটাও বলে দাও, বিভ্রান্তি বন্ধ হবে, না জায়েজ হয় সেটাও বলে দাও, আগামী কোনদিন যেন না না ঢোকে, ঠিক না বেটি? এত খাওয়া খেয়েছো মুখ খুলতে পারছো না কেন, এটা জিজ্ঞেস করার সময় এসেছে না স্যারে? আজকে আব্বাস সিদ্দিকী কিছু করলে বাপ রে বাপ, এড়ে থেকে বেড়ে ছোট থেকে বড় কেউ বাদ দিবার নেই, কি বড় দুঃখের বিষয়, মাফ করবেন ভাই, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আব্বাসের বিরুদ্ধে কথা হচ্ছে, বলেছে না বলেনি? আজ কিন্তু তাদের মুখে কথা নেই, বড় কষ্টের বিষয়, বুঝুন বুঝুন ভাবুন, সমাজে এমন কিছু সম্পর্ক আছে স্বামী স্ত্রীর, যে সম্পর্কে সন্তানটা অবৈধ হয়ে গেছে, কথা বুঝছেন না বোঝেন না, এখন বড় হয়েছে তাকে মলি সাহেব করে দিয়েছে, সে হন মসজিদের ইমাম হয়ে গেছে, সে মসজিদ বাঁচাবে? আমি কোন ব্যক্তিকে আক্রমণ করে বললাম, নির্দিষ্ট কারো নাম বলেছি, কাল যদি কারো চুলকানো হয় জানতে হবে দু নম্বরটা ইমালটাই, কথা বুঝছেন না বোঝেন না? আল্লাহ সামনে বলছে আব্বাস সিদ্দিকী, কারো কোনো আপত্তি থাকতে পারে, যারা আল্লাহর পক্ষে হবে আমার পথে আপত্তি থাকার বিষয় না, ঠিক না বেঠে? যারা রসুলের পক্ষে হবে আমার পথে আপত্তি থাকতে পারে না। আজ আমার মসজিদে কেউ ঢুকে পড়বে, কাল আর একজন বলবে তোর খোদার ক্ষমতা নেই বাঁচাতে পারে, তোর খোদার ঘরকে আমরা দেখে নেবো, তোর জন্য আমার খোদার ঘরকে নিয়ে অপমান হচ্ছে, ঠিক না বেটি? যেমন কোথায় কিছু নেই আমেরিকায় লাদেন তৈরি করলো, আর সেই লাদেনকে আফগানিস্তানে ঢুকিয়ে বললো চোদ ধরো বলে আমি আফগানিস্তানকে ভেঙে ফেললো, তো তোমরাই প্ল্যান করে মসজিদে ঢুকাবে আর তাকে দেখিয়ে মসজিদকে বেও যদি তোমরাই করবে আগামী দিন, আমার খোদার ঘরকে বাঁচাবার জন্য আমাদেরকে বুঝা দরকার আছে না নাই? যদি মনে হয় খোদার ঘর বাঁচাতে গিয়ে আমার সংসারে অভাব দেখা দেবে, খোদার ঘর বাঁচাতে গিয়ে আমাকে মিথ্যা জেল খাটতে হবে, খোদার ঘর বাঁচাতে গিয়ে আমার নামে মিথ্যা কেস হবে, খোদার ঘর বাঁচাতে গিয়ে চপচপের কাজ বন্ধ হবে, খোদার ঘর বাঁচাতে গিয়ে আমার 500 টাকা লস হবে, আমি নবীর গোলামকে জানতে চাই তুমি ওই ত্যাগকে স্বীকার করবে না খোদার ঘরকে ছেড়ে দেবে, ঠিক করো কোনটা করবে? তাহলে তোমরা ভাবো, সেদিনও লড়াই ছিল আজও লড়াই আছে, আমি সেদিনও কাউকে জোর করে ডাকিনি আজও ডাকবো না, যদি মন যায় আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়াবার এই দম থেকে প্রকাশ্য দাঁড়াও, নাই অন্তরটা কমছে আব্বাস সিদ্দিকীর সঙ্গে জুড়ে রাখো, যেখানে থাকো না থাকো সোশ্যাল মিডিয়ায় কি বলছে শুধু শুনে লাও, সময় মতো কাজ করো, শুনে লাও সময় মতো কাজ করো, শুনে লাও সময় মতো কাজ করো, কেন এরা বাবরিকে ভেঙেছে, কোন আম পাবলিক নয়, এরা ভাবড়ি ভেঙেছে যে ক্ষমতা দিয়ে, ওই ক্ষমতায় আমার বাংলাতেও মসজিদকে অত্যাচার হচ্ছে, ওই ক্ষমতায় আসামের মসজিদ ভাঙছে, ওই ক্ষমতায় মুসলমানকে আজকে দেশ জুড়ে 200 করে মুসলমানকে বিজেপি আসার পরে কিভাবে গুলি করে করে অত্যাচার করে করে মেরেছে, কোনো বিচার আছে? আজও তোমরা বুঝবে না, আলহামদুলিল্লাহ। তবে একটা কথা গর্বের সাথে বলে যাই, 100% সত্য কথা, 90% যুবক যুবতী বাপ মা বুঝে গেছে, যদি বলো তাহলে এটা কি হলো, এটা অন্য জায়গায় হলো, সেইটা শেখার দরকার ছিল, শিখে গেছি, আলহামদুলিল্লাহ বলুন। আর কথা নয়, শেষ যে কথা বলবো বলেছিলাম, একজন মানুষ কলেমার প্রচার করেছিল বলে তাকে ধরে নিয়ে যে জেলে ভরেছে, কিসের প্রচার ভাই? কলেমার প্রচার, এই দেশের কথা বলছি, জেলে নিয়ে, তখন অন্য পিয়ট ছিল, ধরে নিয়ে যে জেলে, খুব মনকে শুনবেন কটা দা, তা বড় আজ ভাই কাল পাবে, আর যদি কথা না শোনেন কোন বেঈমানের পাল্লায় পড়ে যাবেন, জাহান্নামে যেতে হবে, শুনছেন না?
এখন সেই মাওলানা বেচারিকে তিনাকে ধরে নিয়ে জেলে ভরেছে কেন কলেমার প্রচার করেছিল বলে খুব ভালো করে শুনবেন আর এই কথাটা পারেন তো সবাই রেকর্ডিং করেন যত পারেন শেয়ার করুন কারণ আজ আমাদেরকে চোর চিনতে হবে ক্যাথার মুখে যদি ছারপোকা থাকে সে তো রাত্রে ঘুমাবে না কামড়াবে না আমাদের মধ্যে ছারপোকা ঢুকে যাচ্ছে বেচারি জেলের মধ্যে আছে হঠাৎ করে একদিন দেখে একজন মুক্তি সাহেব এসেছে জেলের মধ্যে তো জেলের মধ্যে যিনি কলেমা প্রচার করতে যাকে বন্দী করছে উনি জিজ্ঞেস করছে কি খবর ভাই বলছে না কালকে তোমার ফাঁসি হবে তাই আজকে তোমাকে কলেমা পড়াতে এসে তা সে বলছে আমি তো কলেমা প্রচার জন্যই ফাঁসি হচ্ছে তাহলে তুমি কলেমা প্রচার করছো বলছে না আমাকে সরকার পাঠিয়েছে বুঝতে পারলে আমাকে তো সরকারই অ্যারেস্ট করলো বলছে আমি সরকার আমাকে মাইনে দিয়ে রেখেছে যারা এসব হবে তাদের কলেমা পড়াতে হবে খুব ঠান্ডা মাথায় বুঝুন এই মানুষটা কলেমা প্রচার করার জন্য একে ফাঁসি অর্ডার দিচ্ছে সরকারি আর সেই সরকারি আবার একজনকে পুষে রেখেছে কলেমা পড়ানোর জন্য আবার মাইনও দেয় খুব ঠান্ডা মাথায় বুঝুন আজ বর্তমান সময় কিছু বক্তা বেরিয়েছে মোল্লা মলি সাহেব মির্জাদা মির্জাদা বেরিয়েছে যারা জলসা করলে সরকার বলে নিয়ে হয় আর কেউ জলসা করতে গেলে সরকার বলে রোক আদি সেদিনে যে কলেমার প্রচার করার জন্য ফাঁসি হয়েছিল তিনি আফসোস করে বলেছিল আল্লাহ আমি তোমার জন্য প্রচার করেছি তাই ফাঁসি হয়েছে সরকারের জন্য প্রচার করে তাই মাইনে পাই এই সমাজে কোরআন কেউ বললে সরকার বলে লিয়াই আবার কেউ কোরআন বললে সরকার বলে রোক সারা ওয়ার্ল্ডে এটা ঘটছে তা থেকে আমার বাংলাও বাদ নয় ঘরে ঢুকে যাবে ঘরে ঢুকে যাবে কারো উপরে জুলুম জীবনে করবেন না কেন আল্লাহ পাক জালিমকে পছন্দ করে না কারো উপরে অঙ্গীকার করছেন তো জীবনে জুলুম করবেন না আল্লাহ পাক জুলুমকারীকে পছন্দ করে না আল্লাহ পাক সবথেকে বেশি পছন্দ করে মাফকারীকে কাকে মাফকারীকে যদি পারেন কেউ ক্ষমা চাইলে মাফ করে দেবেন তিন নম্বর কথা যদি কেউ তার ভবিষ্যৎ ভুলে যায় সে কোনোদিন কামিয়াব হতে পারে না এই দিনটা কোনোদিন ভুলবেন না আজ নাই কাল কাল নাই পরশু আমি নাই আমার ছেলে এর প্রতিশোধ ইনশাআল্লাহ লোবো 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 আসেন আল্লাহ পাকের দরবারে এবারে দোয়া হবে আরো কিছু আপত্তি আছে আরো কিছু বলার আছে কারো কিছু খারাপ লাগলো যদি কেউ ক্ষমা চাই কি করতে হবে জোরে বলুন মাফ করলে কে খুশি হয় আমরা যদি আল্লাহর জন্য কাজ করি তাহলে আল্লাহকে খুশি করব না করব না আর একটা কথা হলো কি ভুলে গেলে চলবে না ঠিক তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমাম মেহেদী আসসালামের কদম যদি আল্লাহ জায়গা দেয় দাঁড়াবো তো নাকি না হাজার টাকায় বেরিয়ে যাবেন আমার ভয় হয় তবে আলহামদুলিল্লাহ আমি গর্বিত আমি তাদের সাথে মিশি যারা গাদ্দার নয় আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই সব জায়গায় চিটে থাকে একটা দুটো ঠিক না বেটি আলহামদুলিল্লাহ আল্লাহ সোনার ঢিলা নিয়ে বসেছিলাম আল্লাহ বলল আব্বাস এর মধ্যে একটু খাদ আছে এটাকে গলাতে হবে গলাতে গেলে কি করতে হয় কি বলেন না তাপ দিয়ে মানে কষ্ট দিতে হবে তো আল্লাহর হুকুম হয় এই কষ্টটা হচ্ছে অরিজিনালটা রয়ে যাবে খাতটা বেরিয়ে যাবে আসে আসে আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ অনেক কিছু বলতে গিয়ে সময় চলে যাচ্ছে নামাজের সময় হয়ে গেছে যা যা দিলে আছে আল্লাহ কবুল করে নেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ ছেলেরা প্রতি বছরই করে এবছর এই পাড়াতে করছে সবাই মিলেমিশে থাকবে এই তৌফিক দেন যে যেখান থেকে এসেছে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করে নিন প্রত্যেকের গ্রামে শান্তি দিন বিশেষ করে এলাকারই মানুষ এই গ্রামে রহমত দিন শান্তি দিন আল্লাহ এই গ্রাম বিশেষ করে আল্লাহ এই গ্রামে রহমত দিন প্রত্যেকটা বাড়িতে শান্তি দিন প্রত্যেক বাড়ির অভাবকে দূর করে দিন আমার আম্মা বোনেদের বাপ ভাইদের মা বোনেদের সবাইকে শান্তি দিন আল্লাহ
আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। আল্লাহ চাওয়ার বহুত কিছু আছে, নামাজের ব্যাপার আছে, আল্লাহ প্রত্যেকের দিলের আশাকে কবুল করে নেয়। শুধু খাস করে দোয়া চাই, আমার ভালোবাসার মানুষগুলোকে অনেক মেরেছে আল্লাহ, আপনি দেখেছেন আল্লাহ, আল্লাহ আপনি দেখেছেন আপনার সাহাবাদের উপরও জালিমরা জুলুম করেছিল পরীক্ষা স্বরূপ। আমার ভালোবাসার মানুষদের জন্য যদি পরীক্ষা হয়, আল্লাহর বিনিময়ে আমার ভালোবাসার মানুষদের গুনাগুনোকে মাফ করে দিও আল্লাহ, আমার ভালোবাসার মানুষগুলোকে আরো শক্তিশালী করে দিও, তোমার রসুলের জন্য, তোমার জন্য, দীন ইসলামের জন্য তাদেরকে আরো ক্ষমতাবান করে দিও, তাদের রুজিতে গায়েবী সাহায্য করো আল্লাহ। কেউ যদি তাদের একটা দরজাকে বন্ধ করে দেয়, তুমি তাদের হাজারটা দরজা খুলে দিও আল্লাহ, তবে তুমি পরীক্ষা নাও, একটু পরীক্ষাটা সহজ করে দিও আল্লাহ। হায় আল্লাহ, যারা আমার ভালোবাসার মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ ওই জালিমগুলোর বিচার তোমার কাছে দিলাম আল্লাহ, আল্লাহ ওই জালিমদের বিচার তোমার কাছে দিলাম আল্লাহ। যারা আল্লাহ সহানুভূতি দেখিয়ে কমের কথা ভেবেছে, বিভ্রান্তি করেনি, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করো। হায় আল্লাহ, আমার ভালোবাসার মানুষদের বাড়িতে তুমি রহমত দিও, এই কঠিন বিমার থেকে মুক্তি দিও। হায় আল্লাহ, আগামীতে আরো বালা মুসিবত আসছে, একটার পর একটা বিমার আসবে, খরা আসবে, তুফান আসবে, ভূমিকম্প আসবে, আল্লাহ তুমি আমার ভালোবাসার মানুষগুলোকে হিফাজত করো আল্লাহ। তোমার নবীর খানদানের ছেলে হয়ে দোয়া চাইছি খোদা, তোমার দাস হিসাবে দোয়া চাইছি খোদা আল্লাহ। এদের জন্য কিছু করতে পারিনি, কেন করার মালিক তো তুমি, চেষ্টা করেছি, আজ পাগলের মতো রাত ছুটেছে, আজ তোমার দাস কথা বলেছি, তোমার রাসূলের কথা বলেছি, হক কথা বলেছি, আজ এরা পাগলের মতো চিৎকার করছে, দিল থেকে তোমাকে বাদ দেয়নি, তোমার রাসূলকে বাদ দেয়নি, আল্লাহ তুমি এদেরকে বাদ দিয়ে দিও না আল্লাহ, এদেরকে কিয়ামতের দিন আরশ আজিমের ছায়ায় জান্নাতে খানা খাইও আল্লাহ, আল্লাহ এদেরকে দয়া জান্নাত নসিব করো। যে যা তেলাওয়াত করেছে সূরা ফাতিহা, দরুদ শরীফ আছে, কোরআন শরীফ, আল্লাহ ঘরে মাহবুবরা পড়েছে, দান করেছে মাহফিলে, আল্লাহ সব কবুল করে নাও আল্লাহ, সব কথা বলতে গেলে সময় লেগে যাবে আল্লাহ, এই জান তুমি দিয়েছো তোমার জন্য চিল্লাচ্ছে আল্লাহ, এতে অনেকে আবার গাল দেবে আল্লাহ, তাদেরও বিচার তুমি করো আল্লাহ, তোমার সৃষ্টি আল্লাহ, যদি আমরা ভুল করে থাকি, আমাদের উপরে যদি জুলুম হয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিও, আর যদি আমরা ঠিক করে থাকি, আমাদের উপর জুলুম হয়ে থাকে, ওই জালিমদের বিচার তুমি করে দাও আল্লাহ। আজ নাই কাল আল্লাহ আমরা দেখতে চাই আল্লাহ, তোমার অপেক্ষায় রইলাম আল্লাহ, তুমি নিরাশ করে দেবে না আল্লাহ। হায় আল্লাহ, আমার মুজাদ্দিদ জামানকে জান প্রাণ দিয়ে আমাদের মজবুতকে ধরে রাখার তৌফিক দিন আল্লাহ, মুজাদ্দিদ জামানের সিলসিলার জান মাল দিয়ে ধরে রাখার তৌফিক দিন আল্লাহ। হায় আল্লাহ, হাবিবের খাতিরে আমি গুনাহগার আপনার কাছে আশা করি আল্লাহ, মুজাদ্দিদ জামানের নামে যে মানুষটি আল্লাহ কাজ শুরু হয়েছে, এই পানির জন্য আবার একটু বন্ধ আছে আল্লাহ, কাজকে করার তৌফিক দিন আল্লাহ, আল্লাহ কবুল করে দিন আল্লাহ। অনেক অনেক সমালোচনা করছে, আপনি সব জানেন আল্লাহ, আপনি কবুল করবেন, আমিন আমিন আমিন, আল্লাহ ইকরামে শান্তি দেবেন, কমিটির ছেলেগুলো জানান প্রতি বছর জলসা করে আল্লাহ কামিয়াবি করবেন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের সাথে রহমত কর, দয়া কর, আহ বারহাক আল্লাহ, একজন ইষ্টি আল্লাহ সুস্থ করে দিন, বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ভাইরা অনেক কিছু আল্লাহ পাক অন্তরের খবর জানে, বলতে গিয়ে সময় একটু লেগে গেল, নামাজটা পড়ে গেল, কথা বুঝে আসছে, আশপাশেই সব তো ঘর নাকি গো, একটু বলে না গো, আশপাশেই ঘর তো, খিলকাপুরেই তো, লাস্টে নামাজটা পড়ে গেল।